এ দুনিয়ার মুসলমান, আমি যে কথাগুলো বলতেছি লক্ষ্য করে শুনো। বাবা রাতে সন্তানের লাশ, সন্তানের রাতে বাবার লাশ, এই পৃথিবীর মধ্যে ওই লাশ বহনকারী গাড়িটা জানে সন্তানের লাশ কত বাড়ি। আজকে এখানে যারা বাবার লাশটা কাঁধে নিচ্ছেন রে মুসলমান, এই ব্যক্তি বলতে পারবে আব্বার লাশটা কত ভারি, মার লাশটা কত ভারি। এই পৃথিবীর মধ্যে সন্তান যখন বাবার হারাই রে, মারে হারাই, পা চলে না, বিদায় কেমনে করে দিবে। ও মুসলমান, সন্তানের লাশ কাঁধে নিয়ে বাবা হাঁটতে পারে না, মা পাগলিনী পাগলিনী পাগল হয়ে যায়, বাবা পাগল হয়ে যায়, ভাই বন্ধু সব পাগল হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, এই পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশাহ বানিয়েছেন। এই প্রতাপশালী বাদশাহদের মধ্যে মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশাহ। ও মুসলমান শুনে নাও, বাদশাহ এই পৃথিবীর মধ্যে দুজন, চারজন ব্যক্তি প্রতাপশালী বাদশাহ, কাফেরদের মধ্যে দুজন, মুসলমানদের মধ্যে দুজন। মুসলমানদের মধ্যে বাদশাহ সুলাইমান, আল্লাহ তাকে একটা সিংহাসন দান করেছিল যার মধ্যে বইয়া সারা পৃথিবী ভ্রমণ করত, সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখত, একটু তেল খরচ নাই। ও মুসলমান, পেট্রোল খরচ নাই, হাওয়া নাই, চলতো চলতো আর চলতো। দুই নাম্বার মুসলমান এই পৃথিবীর মধ্যে, মুসলমান শুনে নাও, দুই নাম্বার হলো বাদশাহ জুলকারনাইন, যাকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে বিশাল প্রতাপশালী বাদশাহ বানাইছিল। এই পৃথিবীর মধ্যে লম্বা লোকটা ছিল 48 হাত লম্বা, লোকটা 1600 বছর হায়াত পৃথিবীর মধ্যে পেয়েছে। একটা ঘোড়া আল্লাহ মজেদারা ঘোড়া আল্লাহ তারে দান করেছে, একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করত। যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, মদিনা শরীফ থেকে উত্তরের দিকে একটা মহকামা দেখা যায়, এই মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইন কুশওয়ায় রাখা হয়েছে, ওখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে বাদশাহ জুলকারনাইন মৃত্যুর আগে লিখে গেলেন, যখন অসুস্থ হলেন বললেন, দুনিয়ার মানুষকে আমার সম্পদের অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল না, স্বর্ণ অলঙ্কারের অভাব ছিল না, আমি বাদশাহ জুলকারনাইন যে ভুলটা করেছি তোমরা সেই ভুল করো না, কারণ আমি আগে যদি জানতাম আমার হায়াত সীমিত, যিনি 1600 বছর হায়াতে বাস করলে এই পৃথিবীর মধ্যে আল্লাহ 1600 বছর হায়াত তারে দান করলেন, এই 1600 বছর হায়াত পাইয়া বাদশাহ জুলকারনাইনকে আমি সামান্য হায়াত পেয়েছি গো, আমি যে ভুল করেছি তোমরা ভুল করো না, সুতরাং আপনারা আমার হায়াত এখন 40 থেকে 45 বছর, উদ্দে 60 বছর, তারপরও আমাদের মধ্যে এত হাঙ্গামা কেন, এত দুনিয়ার লোক কেন রে মুসলমান, বাড়ির লোক নারীর লোক, এই দুনিয়ার মধ্যে হট্টগোল, শুধু ফেতনার মধ্যে জড়ায় আছে, থাকারও একটা কারণ আছে। একটু আগে আমার আগের বক্তা বলছে কুকুরের লোক একটা তুলনা দিছে, আমার রাসূল বলে বালু বাকিলা, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ, আমার বাবার কথা না কোরআন হাদিসের কথাগুলো শোনো, আল্লাহ বা মুসলমান শোনো, বালু বাকিলা, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র কুকুরের চরিত্র, কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, মানুষ এই পৃথিবীর সেজ্জা মানের মানুষগুলো পৃথিবীর সম্পদ যখন পাইবে, এরা সুদের মধ্যে আসে, ঘুষের মধ্যে আসে, জিনা বা বিচারের মধ্যে আসে, শুধু সম্পদ লোভী হবে, দুনিয়ার মানুষগুলো শুধু সম্পদের পাশে দৌড়াইবে, দুনিয়া 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 বলে পাগল হয়ে যাবে। এই জন্য রাসূল বলছে বালুমা কেলাও, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ, মানুষের চরিত্র কুকুরের চরিত্র, কুকুর যেমন একটা মরি পাইলে কাউকে ভাগ দিতে চায় না, ও দেখবেন যাকে বাইকে ঠগা নাই
আর এখন বর্তমান জামানা মানুষ দেখেন সুদে করে ঘুষ খাইয়া সুদ খাইয়া খালি রক্ত উপার্জন করার জন্য পাগল হইয়া গেছে। কেমনে কোন বাইরে ঠগাবে, আজকে যাইতে বাইরে ঠগাবে, এই যদি আমাদের চরিত্র অমুসলমান স্বরূপ। আমি কয়েকটা আলোচনার মধ্যে বলেছিলাম যে আমাদের মধ্যে যে দলের লোক কোন না কেন, যাকেই বলেন না কেন, দুনিয়া আমাদেরকে এত ভাবে আঁকড়ে ধরেছে, এই দুনিয়া যতদিন ছাড়তে না পারবো, দুনিয়ার মায়া যতদিন ছাড়তে না পারবো, এই দুনিয়ায় আমাকে গ্রাস করে ফেলবে। কিন্তু একবার কি আমাদের ভাবার দরকার আছে কিনা, জানার দরকার আছে কিনা, এই দুনিয়া আমি চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী না, মুসলমান চিরস্থায়ী আমার আপনার জন্য যে জায়গাটা, সেই জায়গাটা হলো কবর। জোরে বলে ঠিক কিনা, রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে যে তোমার সবই রইল, মরার পরে দেখবে যে বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে যে তোমার সবই রইল, পড়ে মরার পরে, একটু জোরে বলা যাবে না, বল মরার পরে দেখবে যে তোমার সবই রইল, ঘর করলা বাড়ি করলা সবই যাই বাঁশে রে, এর জমি করলা জায়গা করলা সবই যাই বাঁশে রে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, কুল্লু মান আলাইহা সব শেষ। আস্তে আস্তে কোরআন কি বলে, হাদিস কি বলে দেখেন, সব কিছু শেষ করে দিবে কে, এরে দাদাই গিছে বাবাই গিছে কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে, বলো আজ না হয় কাল তুমি, বলো আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, পড়ে মরার, এ দুনিয়ার মুসলমান সব কিছুর মালিক আমার আল্লাহ, বিশ্বাস আছে কার কারে তো হাত দুখানা উঠান, আমিন বলেন, আমিন। এর সুলাইমান নবী দুজন মুসলমানদের কথা বলতে যাইয়া এরপরে কাফেরদের দুজনের কথা বলতে যা দেখা যাক কতটুকু সময় পায়। এরপরে মিলাদুন নবীর মাহফি একটু আলোচনা রাসূলের সম্মানে বলা লাগবে, ও মুসলমান বাস্তব মুখ কিছু কথা বলা লাগবে, শরিয়াতের মাস্তরিকাতের বাস আমার মা বোনের আওয়াজে তাদেরও কিছু কথা বলার প্রয়োজন, যুব সমাজ নষ্ট হয়ে যায়, জাতি আজকে শেষ হয়ে যায়, তাদের বিষয়ে দরকার, কিন্তু কই থেকে কই যাব বুঝি আসে না রে মুসলমান, শুনে না এই বাচ্চা সুলাইমান, উনি হাঁটতে হাঁটতে যাইয়া রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ খাওয়ায় আল্লাহ পরে আল্লাহ সবকিছুর মালিক, বিশ্বাস আছে যার শেষ করবেন আলোচনা। সুলাইমান পয়গম্বর, বাদশা সুলাইমান পয়গম্বর হাঁটতে হাঁটতে একটা বিশাল সাগরের পাশে চলে গেল, ওই সাগরের কাছে যাইয়া বাদশা সুলাইমান দাঁড়ায় আছে লাঠিখানা ভর দিয়া, ও মুসলমান যিনি পিপিলিকার ভাষা বুঝতেন, অন্য প্রাণীর ভাষা বুঝতেন, বাদশা সুলাইমান সাগরটা দেখে চাইয়া চাইয়া, আপনাদের যেমন এই মুসলমান এই বিল আমরা নাম শুনেছি, এই বিলটার নাম কি সুরই বিল নাকি চলন বিল, বাংলাদেশের নাম পড়া বিল, বাংলাদেশের মধ্যে যদি বলা হয় চলন বিল আমার মনে হয় কেউ বলতে পারবে না চিনি না, কারণ এই বিলের বিশাল নাম বাংলার জনগণ জানে, চলন বিল আছে পাবনা সিরাজগঞ্জ জমিদের মধ্যে গেলে ওই বিলটা দেখা যায় চলন বিল নাম আছে, এইরকম বিশাল সাগরের পাশে দাঁড়াইয়া বাদশা সুলাইমান তাকে আসের বলে আল্লাহ তুমি এই পানিগুলো পুরা ছাই বানায় দিবা, এই জমিনটা পুরা
বাচ্চা তুমি তামা বানায় দিবা, আমার কথা না যার কথা আল্লাহর কথা আল্লাহ বলে আলাইহা সব শেষ। আল্লাহ কয় বান্দা এই পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি পুরো তামা বানায় দিব। এই মাটির পরে বসে আছেন, এই মাটিগুলো পুড়ে হবে তামা। এত মস্তানি কৃষির এত দলের বাহাদুরি মুসলমান এমপি হইয়া মন্ত্রী হইয়া দেশের প্রেসিডেন্ট হইলা মনে করো কি জন হয়ে গেলাম, কারণ আমার অভ্যাস নাই কাউকে গালি দিয়া কারো কি বাদ করে ওয়াজ করার অভ্যাস নয়, কারণ আমার যত আলোচনা শুনবেন কাউকে আঘাত করে হিট করে দিয়া কথা বলার অভ্যাস আমার নাই ছোট্টবেলা থেকে, কারণ আমি জানি হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার নবীও হেদায়েতের মালিক না, পৃথিবীর কোন বিশ্বাসে হেদায়েতের মালিক নয়, পৃথিবীর কোন আমির সাহেব হেদায়েতের মালিক নয়, এই পৃথিবীর কোন বিশ্বাসে যদি বলে আমি হেদায়েতের মালিক আমি কোনটা বাটপার, পৃথিবীর কোন নেতা যদি বলে আমি হেদায়েতের মালিক আমি বলি ওটা বাটপার, কারণ হেদায়েতের মালিক যদি নবীও হইত তাহলে আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হতো, যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জোটে নাই হাজার বুঝানোর পর কালেমা জোটে নাই, এর মানে আর বুঝতে বাকি না হেদায়েতের মালিক নবীজি আল্লাহ দেয় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিছে বলার দায়িত্ব, আমি গুনাহগার আমাকেও বলার দায়িত্ব দিছে হক কথা বলো সত্য কথা বলো, আমার নিজের স্বার্থের জন্য নয় কোরআনের জন্য, আমার নিজের স্বার্থের জন্য নয় হাদিসের জন্য, আমার নিজের স্বার্থের জন্য নয় ইসলামের জন্য, আমার নিজের স্বার্থের জন্য নয় দ্বীনের জন্য, এই কথাগুলো যখন আমি বলবো মানুষ উপকৃত হবে, সমাজ বাঁচবে, জাতিও বাঁচবে, সমাজ ফেতনা থেকে বাঁচবে, জাতি ফেতনা থেকে বাঁচবে, আমার সমাজ ভালো থাকবে, যুব সমাজ ভালো থাকবে। এখন আমি যদি আমার পক্ষে কথা বলি তাহলে দেখবেন ফেতনা শুধু সৃষ্টি হবে, জোরে বলেন ঠিক কিনা, আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে। কয়েকদিন আগে একটা ওয়াজ করছি তা আপনাদের এই পাশে সিরাজগঞ্জ তাফসির মাহফিল বিশাল মাহফিল, তো ওখানে তাফসির করতে করতে এক পর্যায়ে একটা কথা বলে ফেলছিলাম, তো কথাটা দেখলাম 80% মানুষ গ্রহণযোগ্য গ্রান্ট করছে, দেখলাম যে কোরআনটাকে বর্তমান তিন ভাগে ভাগ করছে, কয় ভাগ কথা বলেন ভালো করে মুখস্থ করেন, কারণ আমি আগেই বলছি বাবা আমি আপনার আপনারা চাইতে আমি জ্ঞান আপনার যে জ্ঞান আছে ওই জ্ঞান আমার নাই, যদিও আপনাদের দোয়ার খাতিরে বসেছি এখানে, এই ক্ষুদ্র মানুষ গুনাহগার ডিগ্রি নিয়েছি, ডিগ্রি কম নিই নাই, শরীয়তের ডিগ্রি যেগুলো প্রয়োজন সেগুলো নিয়েছি, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েছি, তবে এই ডিগ্রি গিবাদ করা ডিগ্রি ফেতনা বাঁধানো ডিগ্রি নিই নাই, তবে কথাগুলো ভালো করে শুনবেন, আমরাও কুষ্টিয়া থেকে লেখাপড়া করছি ভার্সিটির মাল কথা বললে এই মাল মাল নাই, কথাগুলো ভালো করে বসবেন শুনবেন। এই কোরআনটাকে তিনটা ভাগ করছে, কয়টা ভাগ জোরে বলেন কয়টা ভাগ, বর্তমান জামানার মানুষ কয়জন, বর্তমান জামানার আলেমরা, তার ভিতরে একটা ভাগ নিছে, রাগ করবেন আমি আগেই বলছি আপনারা মনে কষ্ট পেন না, আমি কথাটা বলে বোঝানোর জন্য বলতেছি, আমি বলছি যে যেটা আপনার গ্রহণযোগ্য হয় মেনে নিবেন, যেটা না হয় সঙ্গে সঙ্গে ছেড়ে দিবেন, যে আমি গুনাহগার কোনো দলিল নাই, দলিল আল্লাহর কোরআন, জোরে বলেন ঠিক কিনা, বক্তা বলবে কারণ আমার আমাদের দেশের বক্তাগুলো আমরা যারা বক্তা মানে এমন কিছু কথা বলতে বলতে এমনও কিছু বলে ফেলি যা সমাজ গ্রহণ করে না, সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি হয়, এগুলো আমাদের পরিহার করতে হবে। দাদু ভাই সে যত বড় বক্তা হোক না কেন কথা বলার সময় এমন কিছু কথা বলা যাবে না যে কথা দ্বারা সমাজ ফেতনার সৃষ্টি হবে, তা বলতেছিলাম তিনটা ভাগ হয়েছে, কয়টা ভাগ, তিনটা ভাগ, এক ভাগ নিচে আমার তাবলিগ ভাই তাবলিগ জামাত যারা করে তাবলিগ জামাতের ভাইরা দেখবেন নেকির যত আয়াত আছে সব ওরা এইগুলো করছে, নেকির যত আয়াত যত নেকি আছে এটা করলে এত নেকি এটা করলে এত নেকি নেকির আয়াত এগুলো খালি ওরা আলোচনা করে বেশি। নাম্বার টু এক ভাগ নিছে আপনার এক ভাগ নিছে কারা জানেন, এক ভাগ নিছে পীর মাশাইখ যারা পীরগিরি যারা মুরিদ করে, এই যত আয়াতগুলো কারণ মুরিদ দরকার, যদি পীর যদি জিহাদের আলোচনা করে একটা মুরিদ থাকবে না, কারণ ওর যত আয়াত মুরিদ ধরে রাখার জন্য। আর একটা ভাগ নিছে জামাত ইসলাম দেখবেন তারা সংগ্রামী তাপ এমন একটা আলোচনা করে ভিতরে একটা মুড নিয়ে যে মানুষের ভিতরে উত্তেজনা ভাব সৃষ্টি হয়, এই তিনটা ভাগকে পরিপূর্ণ করে যিনি কোরআনকে মানবে উনিই ইমানদার উনিই সঠিক পথে আছে জোরে বলেন ঠিক কিনা। আপনি একটা পড়বেন একটা পড়বেন একটা মানবেন একটা মানবেন না, আমার দেশে যত বক্তা দেখলাম যত তরিকাপন্থী ভাইয়ের তরিকাতের আলোচনা খালি পীরের ওয়াজ খালি পীরের গান গাইতে গেতে শেষ হয়ে
তাবলিগের ভাইয়েরা আসলে আমলের ওয়াজ করেছে, আমার জামাত ইসলামের ভাইয়েরা আসলেই দেখি ওয়াজ খালি সংগ্রামের ওয়াজ, যত এখানে মানে একটা ভিতরে টকবুকে রক্ত, এটার নাম কি ইসলাম? নাম পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে কিছু মানবেন কিছু মানবেন না, এটার নাম ইসলাম আমি মনে করি না। যেটা বলেন ঠিক কিনা, ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ 80 থেকে 82 টা। এই বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা, এই এক আয়াতের তাফসীরটা করতে বল, রাত দরকার নেই, এই একটা আয়াতের তাফসীর করেন, রাত শেষে দেবে তাফসীরটা, এই একটা অংশ। হে গোলাম একরাম যারা আছেন গভীর মনোযোগ, হয়তো আপনাদের এলেমের কাছে আমি কিচ্ছু না, তবু আমি আপনাদের ছোট ভাই হয়ে কথা বলে যাই, এই একটা আয়াতের তাফসীর করেন। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাও, ইসলাম মানে না ঘুমা অন্যরে ঘুম পড়াও, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে দুঃখে থেকে অন্যের সুখে রাখো, ইসলাম মানে মানে ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ 80 থেকে 82টা। এখন আমরা একটা মানি না, এটার নাম ইসলাম না। যেটা বলেন ঠিক, কষ্ট পাচ্ছেন বাবারা, কষ্ট পাচ্ছেন? আমি আগেই বলছি যদি আপনার ভাল লাগে মানবেন, না মানলে আমাদের মানতে হবে না, আমার কথা মানতে হবে না, যেটা আপনাদের গ্রহণযোগ্য হয় মনে হয় যেটা শরিয়াত তরিকা, এটা ইসলাম ইমান ইহসান দিয়া কোরআন হাদিস আজমা কিয়াস দিয়া কথাটা হয়েছে, তাহলে মানবেন, যেটা হইতে থাকলে তাহলে পরে আপনারা মানবেন। অধিকাংশ আলেমের ইয়াউমুল কিয়ামতের ময়দানে জিহ্বা কাটা হবে আগুনের কাছে দিয়ে, অধিকাংশ আলেম অধিকাংশ তিন শ্রেণী আলেম জাহান্নামে যাবে বিনা হিসেবে, তারা কখনো জান্নাতে যাবে না। তার ভিতরে এক নম্বর আলেম, শুনে নেন আপনাদের কথা আমার কথা শুনে নেন, এক নম্বর আলেম হলো যারা এলেম অর্জন করেছে শুধু তর্ক বায়াস আছে তার জন্য, এলেমটা অর্জন করেছে শুধু কাউকে ঠগাবে কাকে ঘায়েল করবে কাকে, এই তাদের আমি বড় আলেম কথা বলছেননি, যে শুধু এলেম অর্জন করছে অন্যকে পড়ো তা অন্য ভাইকে ঠগানোর জন্য এলেম অর্জন করছে শুধু পরাজয় করবে কোনভাবে এই চিন্তাধারা নিয়ে। দুই নম্বর আলেম যারা দুনিয়া কামানোর জন্য অর্থ করি সম্পদ টাকা পয়সা ধন দৌলত কামানোর জন্য। তিন নম্বর আলেম যারা দুনিয়ায় জস খেতে নাম মানে বিশাল আমি বড় আলেম আমি রুহুল আমিন সিদ্দিক আমার মতো, আমি আপনার আলোচনা করি টিভিতে দেখছেন আর টিভি মাই টিভি সত্য ইসলাম তৈরি মুর্শিদ আমার কলস দুনিয়া, আমি গুণাগারে আলোচনা করি, আপনারা বাড়িতে বসে বসে শোনেন, বাংলাদেশে প্রায় 15টা চ্যানেলে আমার আজান শোনেন, বয়াবে আমি গুণাগার আজান দিই, এই টেলিভিশন আজান দিই। এখন আমি বাবা রুহুল আমিন সিদ্দিকি এই বক্তা নিয়ে এসেছি, বড় বক্তা হেলিকপ্টার, এখন এই যে ভাব মনোভাব আমাদের ভিতরে এই ভাবটা পরিহার, এই তিনটা চরিত্র যার ভিতরে থাকবে আল্লাহের কসম আল্লাহের কসম আল্লাহের কসম জাহান্নামী 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 জোরে বলেন আল্লাহু আকবার। এই তিনটা আমাদের দেশে দেখেন অধিকাংশ আলেমের ভিতরে তিনটা ভাব, যে আমি বড় বক্তা কে মানে ভাইরাল হতে হবে, ভাইরাল বক্তা আমার বড় বড় বক্তা বলবে বাংলাদেশের বড় মুফাসসির বলবে বড় মুক্তি বলবে, এই যে ভাব। তিন শ্রেণী আলেম মুসলমান বলে দাবি করতে পারেন, তিন শ্রেণী মানুষ আলেম না সাদা সব মানুষ, তিন শ্রেণী মানুষ ওরা মুসলমান বলে দাবি করতে পারে। নাম্বার ওয়ান হলো মিথ্যা বলে, নাম্বার ওয়ান কি জোরে বলে, আমি আমার জানা মতে দেখছি অধিকাংশ আলেমরাই মিথ্যা ওয়াজ করতে আইয়া এমন একটা গল্প রূপ কথা বলতেছে মিথ্যা জড়িয়ে দিয়ে, যেটা হয় নাই ঘটে নাই এটাও বলতেছে, কারণ মার্কেট পাওয়ার জন্য এমনও কথা আমার বক্তারা বলতেছি যেটা আমার সাথে ঘটে নাই সেটাও বলতেছে মানুষকে, এমন ভাবে মানে আমিত্ব করার জন্য আমার মুখী হওয়ার জন্য। নাম্বার টু আমানতের খেয়ানতকারী, নাম্বার থ্রি আপনার গিবাতখোর সগলখোর, এই তিন শ্রেণী মানুষ মুসলমান বলে দাবি করতে পারবে না। এখন আমার বললেন বাইক কই আসেন, দেখলাম আমি সিরাজগঞ্জ, আমি এই তো আপনাদের বাড়ির কাছে পাবনা কথা কর না কেন, এই যে আমাদের চরিত্র ওয়াজ নসিহত দেখি হচ্ছে, এত মসজিদ এত মাদ্রাসা এত ওয়াজ নসিহত মানুষের ইমান পরিবর্তন হয় নাই, আগে মসজিদ ছিল কাঁচা মানুষের ইমান ছিল পাকা, আর এখন মসজিদ হয়েছে পাকা, এসি আসছে ভালো ভালো টাইলস বসানো হয়েছে, মানুষের ইমান একেবারে ফাঁকা, জোরে বলেন ঠিক কিনা, মসজিদ গুলো কাঁচা ইমান ছিল পাকা আর এখন মসজিদ হয়েছে পাকা, মানুষের ইমান একেবারে একেবারে ফাঁকা একদম একদম, কে ভালোবাসলো আর না বাসলো কিচ্ছু যায় আসে না, দাওয়াত পাওয়ার জন্য আসি নাই, পাবনা আসতে হবে, খাইতে হবে, রিজিকের মালিক আল্লাহ, এই কথা বলে ওয়াজ শুরু করেছেন সুলাইমান পয়গম্বর সুলাইমান, চিন্তা করেন আল্লাহ এই পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে,
জমিনটা ফুড়ে তামা হয়ে যাবে। আল্লাহ ও আমার আল্লাহ, এত পানি গুলো তুমি ফুড়াইয়া দিবা, এত পানি এত পানি গুলো ফুড়ে ছাই হয়ে যাবে, জমিনটা ফুড়ে তুমি তামা বানাইয়া দিবা। আল্লাহ আল্লাহ বসে বসে নিজে হঠাৎ করে তাকায় দেখেন আমার সম্মান, ছোট্ট একটা পিপিলিকা, এই পিপিলিকাটা একটা শস্যর দানা, একটা সরষা, একটা সরষা তার গালের মধ্যে কামড়ায় নিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে সাগরের কিনারায় যে দাঁড়ায় গেছে। সুলাইমান পায় পায়গম্বর সুলাইমান, মনে খুব খেয়াল করবেন, খুব ধৈর্য ধরে খেয়াল করবেন, সুলাইমান পায়গম্বর পায় আল্লাহ এই পিপিলিকাটা যদি সাগরে ডুবে মারা যায়, আল্লাহ আমি পায়গম্বর তোমার কাছে কি জবাব দিব। আল্লাহ ওই পিপাসা ওই পিপিলিকার মনে হয় পিপাসা লাগছে এই জন্য সাগরের পাশে আসছে, আবার মুখের মধ্যে তো সরষা দানা আছে খাবার আছে, আল্লাহ এই পিপিলিকার তো সাগরের পানি খেতে এসেছে, সাগরের ঢের সঙ্গে তলিয়ে যাবে, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ আকবার। প্রবেশ করলেন, জোরে বলো আল্লাহু আকবার, একটু জোরে বলা যাবে না। সুলাইমান পায়গম্বর চিন্তা করাল না, ব্যাংটা এত কষ্ট করে সরষা দানা মুখে করে নিয়ে আসলো, সাগরের ব্যাং তারে গিলে ফেললো, আবার চিন্তা করে আল্লাহ সাগরের মধ্যে ব্যাং আসবে কই থেকে, এত বড় সাগরে তো ব্যাং থাকার কথা না, তুমি ব্যাং পাড়ালে কেমনে, সাগরে তো ব্যাং থাকতে পারে না, আবার পিপিলিকা তো ব্যাংয়ের গালের মধ্যে শুয়ে গেল, দেখি দাঁড়ায়া দাঁড়ায়া দেখি সুলাইমান পায়গম্বর লাঠি কানা নিয়া দাঁড়ায়া দাঁড়ায়া রয়েছে, হঠাৎ কিছুক্ষণ পরে আবার ব্যাংটা সাগরের পাশে এসে হা করে দাঁড়াইলেন, ভিতর থেকে পিপিলিকাটা গুটি গুটি পায়ে হেঁটে চলে আসলেন, দেখে গালের মধ্যে সরষা দানা নাই, সরষা দানা নাই, সুলাইমান পায়গম্বর ডাক দে বলে পিপিলিকা দাঁড়া, এই পিপিলিকা দাঁড়া, পিপিলিকা দাঁড়ায় গেছে, পিপিলিকারে তোমার গালের মধ্যে একটা সরষা দানা দেখলাম, তুমি সাগরের কাছে আসলা, ব্যাংডা তোমার গালের ভিতরে করে নিয়ে গেল, এখন সরষা দানা নাই, তুমিও সশরীরে ফিরে আসলাম, হাকিকতে তো জানতে চায় পিপিলিকা কয় হুজুর, ওই সাগরের মাঝখানে একটা পাথর, ওই পাথরের মধ্যে একটা পোকা আছে, ওই পোকাটা আজ কয়েকদিন না খেয়ে আছে, এই জন্য আমার আল্লাহ তাআলা আমাকে আহারের জোগাড় করার জন্য হুকুম দিছে, আমি পিপিলিকা জোগাড় করে আহার আনছি, আর ওই ব্যাংটাকে দায়িত্ব দিছে পানির ভিতরে নিয়ে খাওয়ায় আনার, ওই গালের মধ্যে করে আমাকে নিয়ে গেছে, আমি পোকাটাকে খানাটা খাওয়ায় ফিরে আসি। সুলাইমান পায়গম্বর একটা শিক্ষার মেরে বলে আমার আল্লাহ আল্লাহ, তুমি সাগরের পানির নিচে পাথরের ভিতরে একটা পোকা আছে তাকেও তুমি খাওয়াও, আমার আল্লাহ কয় সুলাইমান রে গোটা পৃথিবীর যত মাখলুক আছে সব কিছুর দায়িত্ব আমি মাওলার, আমি মাওলা খাওয়াই, আমি মাওলা, আমি মাওলা রিজিকের মালিক, আজকে সেই রিজিকের জন্য হারাম করে না, সুদ খাস ঘুষ খাস হারাম করে না, তোদের কি একটু দিলের মধ্যে মায় লাগে না, এই দিহুকেনা কবরে যাবে, এই বাড়ি তো কবরে নিয়ে যাবি না, সম্পদ কবরে নিয়ে যাবি না, টাকা পয়সা কবরে নিয়ে যাবি না, ছেলে মেয়ে বিরোধিতা করবে, আত্মস্বজন যারা বিরোধিতা করবে, এ সুদ করে রাসন, এ ঘুষ করে রাসন, আল্লাহর দরবারে কি জবাব দিবি, আল্লাহর দরবারে জবাব দিতে পারবি না, জিপি রিজিকের মালিক আমার আল্লাহ, আল্লাহর প্রতি আমাদের তাকুল থাকার দরকার আছে কি না, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। সুলাইমান পায়গম্বর একটা চিৎকার মেরে বলে আল্লাহ ও আমার আল্লাহ, তোমার কি দেখাই, সাগরে তো পানি, ওই পানির নিচে একটা পোকা আছে, সেই পোকাটা ক্ষুধার্ত অবস্থায় আছে, তুমি তারে খাওয়াইতেছো, তুমি তারে খাওয়াইতেছো, আমি পায়গম্বর তোমার লীলা বুঝতে বড় জ্বালা, আল্লাহ আল্লাহ তুমি মহান,
তুমি কত বড় মহান, তুমি যাকে দুনিয়ার মধ্যে পাঠাইলা, তোমার তুমি যে সৃষ্টিকে স্রষ্টা, আমি সৃষ্টি, সৃষ্টিকে তুমি এত ভালোবাসো যে কাউকে তুমি না খায় রাখো না, তাহলে আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল থাকার দরকার আছে কি? জোরে বলেন আছে কি না? আর আমরা আগামী দিনে চিন্তা, খালি আগামী দিনে চিন্তা কি করব ছেলে মেয়ের জন্য, ওই ছেলে মেয়েগুলো তো আপনার থাকবে না, সব আপনার বিরোধিতা করবে, এখনই মরে দেখেন না, চোখ দিলে বন্ধ করে দেখেন, তারা কেউ আপনার না, বিদায় করার জন্য ব্যস্ত হয়ে যাবে, ছেলে মেয়ে কান্নাকাটি করবে, ইমাম সাহেব আয়া বুঝ দিবে, ইমাম সাহেবের আবার কোসা আসা কখন মাটি দিবেন কাকা, কালকে সকালে একটু দেরি হয়ে যাচ্ছে না, এখন দিলেই তো বলা হয়, আমাদের তো কেউ দূরে নাই, তার মানে কান্নাকাটি করতে কিন্তু ওই মরা মানুষটা রাখতে চায় না, সবাই বিদায় করার জন্য। এই যে মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন যেমন মানুষের এই বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো মানুষের আর কোনো আমলের মূল্য নাই, এই জন্য আপনার আমার এই রূহটা হলো অমূল্য সম্পদ, ঈমানটা হলো সম্পদ, অমূল্য সম্পদ। ঈমানই যদি না থাকে তাহলে কিসের নামাজ, কিসের রোজা, কিসের জিন্দেগি, সবই তো বরবাদ, সব কিছুর মূলে হলো ঈমান টানতে হবে। জোরে জোরে বলে কি ভাই, জিকির করতে কষ্ট হয় নাই? এটা কথা বলি বাবা, মনে কিছু করেন না, আর সত্যি করে বলবেন, আমার ভাষা বুঝতে কষ্ট হয়। সিলেটে গেছি একবার, তখন আমি ছোট মানুষ, ওয়াজ করতে তখন সবই মাত্র শুরু করেছি ওয়াজ, কারণ ওয়াজ শুরু করলে এখন সিলেট থেকে ওয়াজ আমাদের মাসুমবিল্লাহ সাহেব ছিলেন বাংলাদেশ হাফেজ মাসুমবিল্লাহ সাহেব, উনি আর আমি আমরা সফর সঙ্গী হিসেবে গেছি, তখন টুকটাক আলোচনা করি, তখন মানে কামেলে পড়ি মনে হয়, সম্ভাবনা ফাজেলে বা কামেলে পড়ি। এখন সিলেট থেকে ওয়াজ করে আসার পথে আপনার অনেকে যারা সিলেট গেছেন তারা চিনবেন, আর অনেকে ছিলেন আউশকান্দি বলা হয়, এই আউশকান্দির জমিনে আসলে আমার ওই এলাকার খানা খাইতে মাশাআল্লাহ আজকের অনেক ভালো লাগছে আপনাদের খানা, অনেকদিন পরে, গতকালকে আমরা আজ তিন দিন সিলেট চট্টগ্রাম যে প্রোগ্রাম করতেছে এক সপ্তাহ রয়েছে ওইদিকে, ওদিকের খানা খাইতে খুব কষ্ট হয়, আতুক চাল, এরপরে গোশ রান্না করে একদিকে পানি, এবার মিডিয়ায় যাচ্ছে তোমার বিপদ, তার আবার কোন হুজুর আসলে খাইতে দেবো না, আবার বিপদ, একদিকে পানি আর একদিকে সালুন, কথা বুঝলেন? এইরকম খানা খাইতে আজকে মাশাআল্লাহ এত সুন্দর দেশি মাছ, আপনাদের প্রশংসা করতে হবে, আপনার এই বিলের মাছগুলো এত মজা লাগছে, অনেকগুলো মাছ খাইছি বসে বসে, এত মজা লাগছে আর আনন্দ লাগছে, তাহলে অনেকদিন পরে দেশি মাছ খাইলাম, বাড়িয়ে খাইলাম ইলিশ মাছ, এখানে যাই কারো ইলিশ মাছ এত টাকা দেয় প্রায় 1200-1000 টাকা কেজি, 2000 টাকা কেজি, কিন্তু এই মাছের লগে কোনো তুলনা নাই, আরে সুন্দর মাছ, অনেক এই বোনা মাছগুলো খাওয়া পরে প্রশংসা করতেছে আপনাদের আর কি, চাউলটা অনেক সুন্দর খাইলাম, মাছ হবে, উনি খানা খেয়ে আসতে বমি বমি ভাব হচ্ছে, তা আমি বলছি ভাই আমার তো বমি আসতেছে, উনি বলছে কি গুও গুও সুবারি সুবারি, গুও বলে সুবারি বলে, এখন আমি বসে আমি তো ভাই আপনারা 360 জন আউলি আপনাদের দেশে আসছে শুনছি, তা আপনারা ওলির দেশের মানুষ আলেমদের সঙ্গে কি ব্যবহার করেন? আমি কই ভাই খাবো না, আরে হুজুর আপনি শুকনা আগু দেখাইবেন না কাঁচা আগু দেখাইবেন, বুঝছেন? এখন বয়া বয়া চিন্তা করলাম বিপদ, বিপদ তো আমি বলছি ভাই আমি কোনোটাই খাবো না, কয়ে চলে আসে মাসুমবিল্লাহ বুঝতে পারছো, উনি গাড়িতে নেমে ওরাই কই ভাই শুকনা আগু দেন, আমি কই ভাই হুজুর আমি খাবো না, দেখ উনি বুঝতে পারছে, উনি তো গুয়া মেলা দুয়াস করে তো কয়ে হুজুর খাইতাম না, আমার বাজানরা আমার বাবারা খুব পরে আমার কাছে ভাই গুনা গুনা গু গু, ওদিন থেকে কানে দোষ জীবনে পানের বুটা আর গালে দিন, কোন জায়গা যে বলবার হুজুর পান দেন কই বড় শুকনোটা দিব না কাজা গু দিবে, একটা খাইতে নিশাদ জগৎ ছেড়ে দিছে, ওই দিন থেকে আর আমার জীবনে আমি পানের পান গালে দিই না, কারণ ওই এক দেশের গালি এক দেশের বলি, এই জন্যে যেহেতু পাবনার মাগুরা বেশি দূরে না, পাবনা মাগুরা মাঝখানে একটা জেলা দুইটা জেলা কুষ্টিয়া আর হলো ঝিনাইদহ, ঝিনাইদহ কুষ্টিয়া তারপরে এই মাগুরা আর পাবনা পাশাপাশি প্রায় বেশি দূরে না, প্রায় 200 কিলো হবে, হয়তো 1-200 কিলো হবে, সব মিলে মোটামুটি একটা বাতাসের একটা
হাব আছে, ওই দেশের বাতাস এই দেশে আছে, এই দেশের বাতাস ওই দেশে আছে। আপনাদের পাবনার অনেক মানুষ আমাদের এলাকায় ব্যবসা বাণিজ্য করে, এই জন্য আপনাদের ভাষাগুলো আমি একটু মোটামুটি বলতে পারি, আপনারা আমাদের ধরতে পারেন। সেই তারপরে যদি না বুঝতে পারেন তাহলে তো আমি বড় বিপদে, আমি জুমলা হিংসার মতো হয়ে যাবে, আমার কানা ব্যর্থতা। কারণ বক্তার মনের ভাব প্রকাশ করলে শ্রোতা বুঝতে হবে যে বক্তা কি বলতে চায়, তাহলে শ্রোতা কিছু নিতে পারবে, ঠিক কিনা? একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মনে হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত আমি উড়া গিয়া করতাম দেখা, যাইতে পারলাম না, আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে জোরে বলেন মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা, বলো মনে চাই উড়িয়া যাইতাম। আর একটু জোরে বলা যাবে না, আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে মনে চাই উড়িয়া যাইতাম। কোথায় রে মদিনাওয়ালা, কান্দে পাবনা জেলার শেখরা বৈশা, দেখা দাম দয়াল নবীদের সহে না, বলো দেখা দাম দয়াল নবীদের সহে না, আল্লাহ আমার কিছু মনে হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম। এ দুনিয়ার মুসলমান সুলাইমান পয়গম্বর বলে, পয়গম্বর সুলাইমান ডাক দে বলে, আমার আল্লাহ আল্লাহ তুমি মরডারে জিন্দা বানাইতে পারো, জিন্দাডারে মারতে পারো, তোমার মহিমা বুঝা বড় জ্বালা। সুলাইমান পয়গম্বর যুবক মানুষ, এই যুবক বয়সে বাবারে শুনে না, পয়গম্বর সুলাইমান বীর উপযুক্ত হয়ে গেল, শুনে নেন বাবারা যুবকরা যারা আছেন, উজির ডাক দে বলে হুজুর বয়স তো হয়ে গেল, আপনার বিয়ে করা লাগবে। সুলাইমান পয়গম্বর বলে হ্যাঁ বিয়ে করা লাগবে, বিয়ে করব তবে পাত্রী হব কই, পাত্রী তো বার দরকার আছে, অনেক পাত্রী আমার মা বোনের আছেন। কষ্টে একটু লাইনে ঘুরে গেলাম যাতে মা বোনদের কিছু কথা হয়, যেহেতু পয়গম্বরের কথা বলতেছিলাম। সুলাইমান পয়গম্বর বলে বিয়ে আমি করব ঠিকই, বিয়ে করব ঠিকই, শুনে নাও শুনে নাও, তিনটা তিনটা চরিত্র তিনটা আখলাক যার ভিতরে আছে ওই মেয়েটারে আমি বিয়ে করাবো। বলে নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান ওই মেয়েটার আমানত দারি, কোনদিন কোন পুরুষের কাছে ইজ্জত বিলায় দেয় নাই, পৃথিবীর কোন পুরুষ তারে দেখে নাই। ও মারা শোন ভালো করে শুনে, লজ্জাপতির পাতা বাইটা খাবি আর আলোচনা শুনবি, আজকে যারা এসেছ। আরে এক নাম্বার হলো ওই নারীর গুণাগুণ হবে, এক নাম্বার গুণ হবে আমানত দারি, দুই নাম্বার গুণ হওয়া লাগবে পৃথিবীর রূপবতী, ভালো গুণবতী রূপবতী হওয়া লাগবে, তিন নাম্বার গুণ হবে ওই বাড়ি ওই মেয়েটার বাবাকে ধনী পরিবার হওয়া লাগবে। এই তিনটা গুণের কোন উন্নীত যদি হয়, ও মুসলমান শুনে না, চার নাম্বার গুণ ভালো সে ব্যক্তি বড় আমলদারি হওয়া লাগবে। এই কয়েকটা গুণ যদি যার ভিতরে থাকবে, এমন মেয়ে যদি তোমরা কেউ পাও, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করতে রাজি। জোরে জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লা বলো যাবে না আমার আওয়াজ, আছে
বাংলাদেশের মতো নয়। সুলাইমান পয়গম্বরকে অর্ধ পৃথিবীর মালিক বানিয়ে দিয়েছিল আল্লাহ। আমার দেশের মতো একটুকু একটা রাষ্ট্র নাই। সুলাইমান পয়গম্বর বলতেছিলাম চারজন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশাহ বানিয়েছিল। ওই প্রতাপশালী বাদশার মধ্যে সুলাইমান পয়গম্বর একজন, দ্বিতীয় হলো বাদশাহ জুলকার নাইন, কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশাহ নমরুদ আর একজনের নাম হলো বুকতা নসর। এই কাফেরদের মধ্যেও ছিল দুজন, মুসলমানদের মধ্যে দুজন। আল্লাহ তাআলা দেখাইছে কাফেররা দেখি আমার অনুগত্য হয় বেশি না মুমিনেরা বেশি অনুগত্য হয়। এই জন্য আল্লাহ ধন ভাণ্ডার দুই শ্রেণী মানুষকে দান করেছে, একটা দিছে অমুসলিমদের আর একটা দিছে মুসলমানদের। দেখা যাক মুসলমানরা আমার অন্তর্গত বেশি হয়, আমার প্রতি তাদের শ্রদ্ধা বেশি হয় নাকি ওই কাফের বেঈমানেরা বেশি হয়। দুইটা বিষয়ে মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে নবুত্ব শুনেছেন। উনি খোদায় পর্যন্ত দাবি করেছিল কই পোড়া কপাইল্লা, আল্লাহর লগে যুদ্ধ পর্যন্ত করেছেন মুসলমান। বাচ্চা জোর বাচ্চা পৃথিবীর নিকৃষ্ট একটা ব্যক্তি, তিনিও আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করেছেন। আল্লাহ কয় মানুষের মধ্যে বেঈমান আছে আল্লাহ কবিনান না, মানুষের মধ্যে না কোথার বলবে আমার না তার ঈমান আছে। বিল্লাহি আল্লাহর প্রতি অবিনা অবিনা কেনা কেনা তের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ কয় অমিনান নাস, মানুষের মধ্যে আছে ওই মানুষ জাতির মধ্যে বেঈমান আছে মুনাফিক গুলো আছে, এগুলো ধরায় দিছে আল্লাহ। এবার ভালো করে শুনবেন মুসলমান, এই বাটপার গুলো বাটপার গুলো গুন্ডগুলো আবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ধরায়া ধরায় দিছে। শুধু খোঁজার দরকার আর বার করার দরকার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর চিঠি লিখে দিল গোটা রাজ্যের মধ্যে কোন মেয়ে পাওয়া যায় না, লক্ষ 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 নারী, কিন্তু পয়গম্বর সুলাইমানের জন্য একটা মেয়ে খুঁজে পাওয়া যায় না, একটা মেয়ে খুঁজে পাওয়া যায় না। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এত দু কয়েকটা রাষ্ট্রের মালিক জীবন একটা আদর্শবান মেয়ে খুঁজে পাওয়া যায় না। পয়গম্বর সুলাইমান একটা সপ্তাহ পার হয়ে গেল, উজিরে বলে উজিরে তোমরা কি মেয়ে পাইছো বিয়ে করো? তো হুজুর গোটা রাজ্যের মধ্যে তলব করেছি, গোটা রাজ্যে খবর নিয়েছি হুজুর, একটা মেয়ে পাই না, একটা মেয়ের চিঠি পেয়েছি, মাত্র একটা চিঠি আমার হাতে এসে পৌঁছে গেছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ। চিঠিখানা হাতের মধ্যে নিলেন, হুজুর বলো হুজুর চিঠিখানা যদি আপনি অভয় দেন আমি তেলাওয়াত করে শোনাইতে পারি। বলে তেলাওয়াত করে শোনাও। বলে চিঠিখানার মালিক যিনি এ আপনার রাজ্যে পৃথিবীর সব চাইতে সুন্দরী মেয়ে, সব চাইতে ভালো সুন্দরী, যদি হুজুর অভয় দেন বলেন। কয় তারপরে কি হুজুর একমাত্র আমান হোদ্দারি মহিলাটা কোনো বেগানা পুরুষের চেহারা দেখে নাই পৃথিবীর কোনদিন, তার সতীত্ব বাস পর্যন্ত কাজ পর্যন্ত কাউকে দেয় নাই। আমার দেশের মেয়েরা তিন দিনের মাথায় দুদিন, প্রথম দিন আই লাভ ইউ, দ্বিতীয় দিন মুসলমান আব, দ্বিতীয় দিন কি কয়, দ্বিতীয় দিন আই ওয়ান কিস, তৃতীয় দিন মুসলমান দুজনের মিলন। এই তো অবস্থা আজকে আমাদের সমাজ, কিন্তু এমন সতীত্ব বজায় রাখো আমার মা বোনেরা, আমানতের খেয়ানত করো না, আমানতদারি হও। কয়ে হুজুর এই এই সমাজের মধ্যে একটা মেয়ে পেয়েছি যিনি আমানতদারি, হুজুর রূপবতী গুণবতী সব গুণে আমলদারি, কোরআনের হাফেজ বড় আলেম এই হুজুর, কিন্তু একটা বলে কিন্তু কি বলো, বলে মেয়েটার বাবা তো ধনী না, মেয়েটার বাবা হলো একজন, এই মেয়েটার বাবা হলো একজন জাইলা মাছ ধরে, এই জাইলের মেয়ে জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হুজুর সব ঠিক আছে, আপনি যা যা চাইছেন সব পাইছি, কিন্তু মেয়ের বাবা একটা জাইলা মাছ ধরে, মাছ ধরে পয়গম্বর সুলাইমান সিটিটারে নিয়ে টান দিয়েছিলেন।
বেটা তুই কার নামে কার বিয়ে আনছিস? আমি হলাম একজন প্রেসিডেন্ট, আর আমার জন্য একটা জাইলার মায়ারে বিয়ের পায়গম ঠিকছে, আর সিটিটা পড়তে পড়তে জাইলার মুখি যেয়ে লাগছে, ডান পাশে দাঁড়াইছিল জাইলার, জাইলার মুখি যেয়ে লাগছে, জাইলা সিটিটা পায়া চোখের পানিগুলো ছেড়ে দিছে। মারহাবা বলেন না, আরো জোরে বলেন ভাইজান, এইগুলো একটু একটু পরে দিন, পরে যাতে করে আমি হাত ছিঁড়ে ফেলবো না, কোনটা করছো কান্দে এসে, আপনি আপনার আপনিও দায়ী থাকবেন, কোনো হুজুর মনে আমার নাম কই নাই, তাহলে বিপদ, দুই ভাই বিপদে পড়বে। তারপরে মেয়ের বাবা চোখের পানিগুলো দর দর ছিল, ডাকতে বলে আল্লাহ বড় আশা করেছিল পয়গম্বর সুলাইমান আমার জামাই হবে, আমি অন্তকালের পরে আমার জানাজা পড়বে, কত আশা, আল্লাহ এমন একজন আল্লাহ জামাই যদি আমার কপালে হয়ে আমি সম্পদের লোভ করি না, বাড়ির লোভ করি না, কোনো কিছুর লোভ করি না, আল্লাহ পয়গম্বর সুলাইমান আমার মাটি দিবে, সুলাইমান একজন আল্লাহর পাগল, এই যদি আমার জামাই হয় আমার জীবন ভাগ্য খুলে যাবে, আমার মেয়েটা যদি ওর হাতে দিতে পারি, একজন আলেমের হাতে দিতে পারি, কিয়ামতের ময়দানে তোমার দরবারে জবাব দিতে পারবো, আল্লাহ আল্লাহ তুমি আমার জাইলে বানাইছ, আমার মেয়েটা একজন একজনে আমার মেয়েটা একদম আমানতদারি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রূপসী, আমার মেয়ে বড় আমলদারি, সব ঠিক দিস আল্লাহ, শুধু আমারে জালে বানাইছে, এই জন্য একজন আল্লাহর পাগল আমি পাইলাম না, দদ্দর করে চোখের পানি ছেড়ে ছেড়ে চলে গেল, যে মেয়েকে ডাকতে বলে মারে বড় আশা করে গিয়েছিলাম সুলাইমান পয়গম্বরের কাছে, আমার এই মেয়েটাকে বিয়ে দিব সুলাইমান পয়গম্বরের সাথে, পয়গম্বর বড় আমলদারি, পয়গম্বর বড় আল্লাহওয়ালা, আমি মারা গেলে আমার জানাজাটা আমার জামাই পড়বে, আমার জন্য দোয়া করে, বড় আশা করেছিলাম একজন আল্লাহওয়ালার জামাই বানাবো, মা সিডার কপালে হলো না, মেয়ে বলে বাবা গো আমি একজন জেলের মেয়ে হইয়া বড় স্বপ্ন দেখেছিলাম সুলাইমান পয়গম্বরের বিয়ে করব, তুমি যখন বলেছিলে সুলাইমান পয়গম্বর সমাজের মধ্যে ঢাক ঢাক বাজিয়ে দিছে একটা মেয়ে চায়, তখন বড় স্বপ্ন ছিল ও একজন আল্লাহওয়ালার স্বামী হবে, আমি তার খেদমত করব, সারা জীবন তার পায়ে লুটে পড়ব, আমি আল্লাহর গোলামি করব, আমার স্বামীর খেদমত করে সন্তুষ্ট করে আমি আল্লাহর জান্নাত কামাই করব, এই আশা বড় আপনার আমার স্বপ্ন ছিল রে বাবা, যেহেতু তুমি অপমানী হয়েছ অপদস্ত হয়েছ বাবা গো, মনে রেখো মনে রেখো আমি জীবনে বিয়ে করতাম তবু তোমার কষ্ট দিব না বাবা, এই কথা বলে পয়গম্বর মুসলমান শুনে না, জেলে চোখের পানি ছেড়ে কান্দে মেয়েটাও কান্দে, ওই মেয়েটা চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে নামাজ পড়ে ডাকতে বলে আল্লাহ আমি কি অপরাধ করেছি, আমার বাবার গরিব বানাইছো, আমারে তো তুমি গুণবতী বানাইছো রূপবতী বানাইছো আমলদারি বানাইছো, আল্লাহ আমি তো আমানতদারি একজন মহিলা, আল্লাহ বড় স্বপ্ন দেখেছিলাম পয়গম্বর সুলাইমানকে বিয়ে করো, এটাই কি আমার পাপ, এটাই কি আমার অপরাধ, আল্লাহ আমার স্বামী রে তুমি আমার সুলাইমান পয়গম্বরকে তুমি স্বামী বানিয়ে দিলা না, আল্লাহ আমার কোনো কষ্ট নাই, তবে যদি স্বামী দাও এমন একটা স্বামী দিও যিনি আমার একটা হালাল খাদ্য খাওয়াবে, যিনি আমার ইমানের সঙ্গে রাখবে, যিনি আমার পর্দায় রাখবে, যিনি দুনিয়ার মধ্যে সুদ করবে না ঘুষ করে হবে না, একজন আল্লাহওয়ালা এমন একটা স্বামী আমার কবলে জুটায় দিও, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে ফেলেছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার বাবা, দোয়া করার সঙ্গে সঙ্গে নামানোর দাড়ি মেয়ে যখন হাত উঠায় আল্লাহ দরবারে হক্কানি বিক্তি আল্লাহওয়ালা, এই লোকগুলো যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি না, নবীগণ অলিগণ গাউসগণ কুতুবগণ আলেমগণ ওলামাগণ আলেমগণদের সঙ্গে যে সমস্ত ভালো হক্কানি আলেমগণ যখন কারোর জন্য দোয়া করে আল্লাহ কবুল করে নেয় সুবহানাল্লাহ, সেই আলেম তবে আলেম হক্কানি আলেম হওয়ার জন্য ছয়টা গুণ থাকা লাগবে সর্বনিম্ন,
একজন কামেল পীর হওয়ার জন্য ছয়টা গুণাগুণ নয়টা গুণাগুণ লাগবে, আর একজন হক্কানি আলেম হওয়ার জন্য ছয়টা গুণাগুণ লাগবে। ছয়টা গুণের একটা গুণ যদি না থাকে সে হক্কানি না, সে কামেল না। কামেল কামেল একজন আল্লাহ ওয়ালা চিনতে হলে ছয়টা গুণাগুণ লাগবে। ছয়টা গুণ বলতে গেলে অনেকের গায়ে পড়ে যায়, অনেক আলেমরা আবার এটা নিয়ে কষ্ট পায়, কথা বুঝেননি যে এই গুণের গুণ নিত এখন বলতে গেলে কিন্তু আমিও নাই বাবা, আমি বলবো যে আমি আসি না বাবা আমি হতে পারিনি, কারণ এখনো পরের বাড়ি খায়, এখনো আমি আমার নিজের নিজের কন্ট্রোল জিব্বাকে নফসকে কন্ট্রোল করতে পারি নাই, আমার নফসকে এখন দমন করতে পারি নাই, আমি কেমন আলেম, কথা বুঝেন। আহা, এই যে কিছুদিন আগে একটা লাশ পাওয়া গেল, আপনারা দেখছেন কুমিল্লায় লাশ পাওয়া গেছে, উনি আপনার 13 বছর পরে লাশ উত্তোলন করেছে, একজন ইমাম সাহেবের লাশ, উনি বিনা টাকায় নামাজ পড়াইছে, 35 বছর নামাজ পড়াইছে, মামতি করছে, এবং ওনার ছেলের কাছে জিজ্ঞাসা করা হলো ওনার লাশটা একটু কষে নাই, কাপড়ের কাপড় কষে নাই, যেমনি একটু রক্তের তাজা রক্ত বাইরেছে, ওনার ছেলের জিগাইলো, ওনার ছেলে বললো আমার এমন একজন বাবা ছিল, এই বাবা উনি কোনো বাড়ি দাওয়াত পাইলে উনি বাড়িতে যদি ডিম তৈরি করতো তাহলে ওই বাড়িতে দাওয়াত খেয়ে ডিম খেত, ওই বাড়িতে যদি মাছ তৈরি আমার বাড়িতে মাছ খেলতো ওই বাড়িতে সেই মাছ খেত, উনি বলে দিত বাড়িতে যদি কোনো জায়গায় দাওয়াত মুসল্লিরা জোর করে ধরতো যে আজকে দাওয়াত নিতে হবে জুম্মার দিনে, আমার আব্বারে দেখেছি আমাদের বাড়ি যা জোগাড় করতো ঠিক সেইটাই যে খাইতেন, আমার আব্বা যান আর সারা রাত ঘুরে কাঁদতেন, তাহলে নামাজ করতেন কাজা দেন নাই, আমার আব্বারে দেখেছি সব মানুষ ঘুমায় পড়তো, আমার আব্বা যান ওই রাত্রে মসজিদে যায় যায় একা একা বইয়া বইয়া কাঁদত। এই যে একজন ইমাম সাহেব তার কি গুণে গুণান্বিত ছিল যে তার, আর আমরা এখন আমার বাড়ি দিদানোর বাড়ি বউ গানছে বত্তা বা তার আমি এনে 13 পদের মাছ খেতেছি আর বস খেতেছি আর আমার নফসটা কন্ট্রোল করতে পারিনি, আমি কেমন ইমানদার, আমার ছোট ছেলে আমার বাচ্চাগুলো কি খাচ্ছে আমি কি খাচ্ছে আমি দেখতে, আজকে আমার নিজের নিজেই তো আমি কন্ট্রোল করতে পারি না, তাহলে আরেকজনকে কি বলবো। এই যে লোকটা উনি মারা গেলেন, ওনার ছেলে কাঁদতেছিল সাক্ষাৎকার নিয়েছে মিডিয়ায়, সাক্ষাৎকার নিয়ে আবার বলতেছে উনি এমন ইমাম ছিল যিনি এই যে একটা একটা পোশাকে একটা জামা একদম সিরা তালি মাত্র দুইটা জামা ছিল, এই জামাগুলো এত সিরা গেছে অনেক জায়গায় ময়লা পড়তে ধুইয়া পড়তে ডোলায় ডোলায়, উনি কোনোদিন অপচয় করে নাই, বাড়িতে কোনো ইমামত যেটুকু জমি ছিল ওইটাকে আমরা চাষবাস করতো, উনি বাড়ি এসে কষ্ট করতো আমি নামাজ পড়াই দিয়ে, আর আমাদের ইমামরা এখন এসির মধ্যে শুইয়া বইয়া বইয়া থাকি আর মেম্বারে উল্টাই এই যে শুরু করি কি বা এই যে সমালোচনা ছাড়া আমরা চলতে পারি না, নিজের নফসকে কন্ট্রোল করতে পারি না, কালবু সালিম আত্মাকে সালিম করতে পারি নাই, অসিদ্ধ করতে পারি নাই, মানব দেহের বান্ধুদের নিচেই একটা গোস্ত, এই আর হাড্ডি নিচে একটা গোস্ত, আরবিতে বলে কাল ইংলিশে বলে হার্ট বাংলায় বলে হৃৎপিণ্ড, এটা যাদের পবিত্র সমস্ত দেহরাজ্য পবিত্র এ মুসলমান এইটা আমরা পবিত্র করতে পারি নাই, ইংলিশে বলে হার্ট বাংলায় বলে হৃৎপিণ্ড এইটা পবিত্র করেন আগে এটা পবিত্র করতে পারি নাই, এখানে কোথায় আছে কলব নামের জায়গাটা এটাই আমরা চিনতে পারি নাই, এইটা আগে চিনতে হবে, এটা চিনে যখন আমল আমাদের কুষ্টিয়ার লালন আপনাদের এই পাবনার পাশে কুষ্টিয়া বলে নিজকে যদি চিনতে পারো অন্যকে চিনতে পারবা, অ্যারিস্টটল সক্রেটিস উনি বই লেখা পর বললেন না দাইসেল নিজেকে নিজে চিনতে হবে, কারণ অন্যকে নয় নিজকে নিজে চিনতে হবে, আজকে আমার সমাজ নিজকে চিনতেছি না খালি অন্যকে নিয়ে ব্যস্ত, এই জন্য সমাজ আজকে বাঁচতেছে না, বক্তার ওয়াজে আজকে তাসির নাই, বক্তার কথায় মানুষ হৃদায়তের মধ্যে আসতেছে না, কারণ মানুষ হৃদায়তমূলক আলোচনাও হচ্ছে না, ওই যে আমাদের ভাষা আমাদের ভাব আমাদের এই ভঙ্গিগুলো এমন একটা নষ্টের মুখে চলে চলে গেছে, আজকে আমাদের পরিবর্তন সমাজ জাতি পরিবর্তন করার জন্য আমাদেরকে আরো অগ্রসর হতে হবে, উত্তম উত্তম অগ্রসর হতে উত্তম পন্থায়, যে আমাকে আঘাত করলে যে আমি তার প্রতিবাদ করব না বাবা, আমার সেই কথাগুলো বাসন কথা বাসন ভঙ্গি দিয়া মানুষকে ইসলাম মুখী করতে হবে, আমার মুখী নয় ব্যক্তি মুখী নয় কোন পীর মুখী নয় আল্লাহ মুখী করতে হবে, যেটা বলেন ঠিক কিনা এটা আমাদের মধ্যে নাই, এটা আনতে হবে ঠিক কিনা, কষ্ট হচ্ছেন আব্বা হচ্ছেন আব্বা, কষ্ট দিয়ে কথা বলবেন, কষ্ট পাইলে আমার কোনো কথায় কষ্ট পাইলে আমাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করো যে বাবা এভাবে কথা বলেন না, কেন আমি চাই না যে মানুষকে কষ্ট দিয়া আমি খোদা তালাকে পাবো এমন কোনো সম্ভব না, কাউকে মনে মুখের ভাষা এই মুখের কথা যদি কোনোদিন কষ্ট দিয়ে যায় ব্যক্তিকে কষ্ট দিলে আল্লাহ মাফ করবে না, এই জন্য আমাদের কথা ভাষা চলা চলতি দুজন পরিহার করতে হবে, আমার রাসূলকে আক্রমণ আঘাত করতে রক্তাক্ত করেছে নবীজি দোয়া করতেছে, আমার নবীজির জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা দোয়া করতে আল্লাহ ওদেরকে শেষ করে দাও, আমার নবীজি হাত কাঁচা করে খাদিজা রে তুমি কাদের বিরুদ্ধে বাস করো, ওরা যদি শেষ হয়ে যায় আল্লাহ দিনে প্রসাদ করবে কি কাদের কাছে করবো, আমি আল্লাহ যদি ওদের হিদায়ত দান করে আল্লাহ যদি ওদেরকে মঙ্গল কামনা করে আল্লাহকে সেরা তুল, আর আমরা কথায় কথায় অভিশাপ করি আমার দেশের আলে বলতেছে আল্লাহ ওদের শেষ করে দাও জুলুম মেরে ফেলো শেষ করে দাও, এটা তো ইসলাম না, ইসলাম না ইসলামের আদর্শ না, অভিশাপ করা মানুষকে অভিশাপ করা যায়, আমার কথায় কষ্ট পাইবেন না কাউকে অভিশাপ করা, দোয়া করতে পারলে আপনাদের হেদায়ত দান করে আল্লাহ তারা যদি ইসলাম চেনে
তারা যেন ইসলামের বুঝ তাদের জ্ঞান দিয়ে দাও আল্লাহ। এই জন্য আমাদের সদা সর্বদাই বরদোয়া করে দেয় মানুষকে, মানুষকে অভিশাপ করা যাবে, অভিশাপ্ত ব্যক্তি করা যাবে। এগুলো আমি আমি সবসময় জন্য এটা পছন্দ করি না, আপনারা করতে পারেন হয়তো অনেকে, কিন্তু আমি করি না। আমার দিক থেকে হেদায়তের মালিককে জোরে বলেন কে? একটু মহব্বতের সঙ্গে জিকির করুন, লা ইলাহা আরো জোরে বলেন, লা ইলাহা আরো জোরে বলেন, লা ইলাহা এ দুনিয়ার মুসলমান যখন কবুল হয়ে গেছে রে, সুলাইমান পয়গম্বর উজিরদের সঙ্গে মন্ত্রীদের সঙ্গে মিটিং হবে, জরুরি একটা মিটিং এ বসছে, বিশাল একটা জরুরি মিটিং এ, হঠাৎ করে সুলাইমান পয়গম্বরের জরুরাত টান দিছে, পায়খানা চাপ দিছে। এক কথা সুলাইমান পয়গম্বর উজিরে কাজি সবারে বসতে দাও, আমি জরুরাত কাজটা সেরে আসি। যখনই গিছে ও মুসলমান শুনে না, তারপরে রাজমহল আসবে। সুলাইমান কাল্লাটা আংটি দান করেছিল, মজুদার আংটি দান করেছিল, একটা সিংহাসন মজুদার একটা সিংহাসন দান করেছিল। এই আংটি খানা খুইলা থুইয়া সুলাইমান পয়গম্বর আংটি নিয়ে কখনো বাথরুমে যায় না, কোথাও না মনসাগা যায় না। সুলাইমান পয়গম্বর আংটি কানা খুইলা উজিরের হাতে দিয়া, উজিরের আংটি কানা ধরে রাখো আমি আসি। এর মধ্যে দুষ্ট যেন সুলাইমানের পয়গম্বরের সুরত ধরিয়া, সুরত ধরে ওর বড় স্বপ্ন ছিল, আমি পয়গম্বর সুলাইমানের সিয়ারে বসবো, আমি রাজত্বই পালন করব, এই রাজ্যের মহ নায়ক হব আমি। দুষ্ট জিন সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বর রূপ ধারণ করছে, রূপ ধারণ করে কয় উজিরে তাড়াতাড়ি আংটি দাও, যে আংটিটা হাতের মধ্যে বসে পুরো রাজ্যের মানুষগুলো ওই জিনের ভক্ত হয়ে গেছে, কারণ আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে যে আংটিখানা দান করেছিল, এই আংটিখানা যার হাতে থাকতো ওই রাজ্যের সমস্ত মানুষগুলো তার অনুসরণ করত। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, যা সুলাইমান পয়গম্বর যাইয়া সিয়ারের মধ্যে যে বসছে, এদিকে উনি তো বাথরুমে রয়েছে, যা বলতেছে উজিরা শোনো একটা ঘটনা শোনো, বলে কি? কয় আজকে একটা বিপদ আসতে পারে। কি বিপদ? আমার সিহারা সুরত দইরা একজন লোক হয়তো একটু পরে আসতে পারে, উনি আইসা বলবে আমি সুলাইমান, উনি নকল সুলাইমান, সুতরাং সাবধান। কথা বুঝেননি? কথা বলেন, কথা বলেননি? আস্তে আস্তে মায়ের নামটা পরে দিচ্ছে, কথা বুঝেননি? সুলাইমান পয়গম্বর এই ওই তোমরা শুনে রাখো, ওই পয়গম্বর সুলাইমান উনি আয়শা উনি পয়গম্বর বলে দাবি করবে, তোমাদের রাজা বলে দাবি করবে, সাবধান হয়ে যাও, উনি আসলে ওনারা কিন্তু খবরদার বসতে দিবে না তোমাদের ভিতরে। এই কথা বললে উনি বসে পড়ে রাজ্য চালাচ্ছে। পয়গম্বর সুলাইমান আয়শা উজিরে কাউজির দাংটি দাও, কাউজির এই মাত্র আংটি দিলাম আপনারে, আংটি সুলাইমান আংটি কে এনেছে? আপনি নিয়ে গেলেন কেন? তাড়াতাড়ি সুলাইমান পয়গম্বর দূর দেশে দেখে সিংহাসনে বইয়া যিনি সর্দার বইয়া আছে একদম কথা বলতেছে। এখন লোকজনকে আমি বলতে সবাইকে হুজুর আমি আসল সুলাইমান নকল সুলাইমান, লোকজন বলতে হুজুর তো আগেই বলছেন নকল একটা আসবে না, বসা ঠিক মতো একদম সাইজ করতে জনগণ একদম ফিটাইয়া, ওই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় জেলার ফিটাই একদম পাগলটারে ফিটাই মারছে, কয় জোশে মারছে, জিগাইছে এত মারা মাল্লা ভাত খয়লার মাল্লা, আহা
পড়তে পড়তে জানোয়ার হয়ে গেছে এগুলো, এগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ে মানুষ হতে পারে না, অমানুষ হয়ে গেছে। অমানুষগুলো একটা পাগল হোক আর যে হোক, চুরির শাস্তি হলো হাত কেটে দেবে, যদি সে ন্যায় প্রণায় মানুষ দেখে ধরা পড়ে এটা হাত কেটে দিয়ে। জিনার শাস্তি হলো আপনার মৃত্যুদণ্ড। তাও জিনার ভিতরে দুইটা খালাত আছে, একটা হলো যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, তাদের বিধান হলো নাভি পর্যন্ত বুক পর্যন্ত পুঁততে হবে মাটির নিচে, এরপরে কঙ্কার মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত মরতে হবে, মরার পর একে উঠাইতে হবে, উত্তোলন করতে হবে, উত্তোলন করে একে দিবালয় মানুষের সামনে কুকুর সেলতে খাওয়াই দিতে হবে। কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোন জিনাকারী এরা জানাজাও পাবে না, এদের কবরও দেওয়া যাবে না। এই বোন হালাত হলো আমার দেশে অসংখ্য জিনা চলতেছে, স্বামী থাকতে স্ত্রী থাকতে পরকিরিয়া করতেছে। আমার মুসলমান বাবা শোনো, আর অবিবাহিত জিনার বিধান, অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে তাদের শাস্তির বিধান হলো, যদি কোনো অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ জিনা করে এটার শাস্তি হলো তাদের 100 গ্রাম মারতে হবে, 100 গ্রাম এমন ভাবে মারতে হবে যেন মারা যায়, ওই আস্তে আস্তে শুয়াই দিলে চলবে না, তাদের এমন বেগে মারতে হবে যেন মারা যায়। যদি বাকিটা থাকে, মারা গেলে বাকি যে বেতের আঘাত থাকে এগুলো তার কবর উপর মারতে হবে, কবর দেওয়ার পর কবর উপর চালাইতে হবে। এখন বিবাহিত নারী অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী তারা জানাজা পাবে কবর পাবে, আর বিবাহিত নারী আর বিবাহিত পুরুষ এরা কবর পাবে না জানাজাও পাবে না। হালাতটা আছে, হালাতটা আমাদের বুঝতে হবে। এখন আমার দেশে দেখা যায় বড় কষ্ট লাগে অনেক সময়, জিনা কইরা জেলখানায় গেছে, আবার আমাদের দেশের বড় বড় উকিলরা তাদের পক্ষ নিছে, আবার জিনা কইরা জেলখানাতে 5 বছর 2-10 বছর জেল খাইতে আয়া বীরের মতো, বীরের ভেষে গলায় মালা টালা নিয়ে নেতা বড় ভাব নিয়ে চলে আসতেছে, বড় কষ্ট। আমার দেশে জিনাখোর, ওই জিনাখোর সন্তানের পক্ষে বাবা তার জন্য উকিল দিতে পারে, ওর জন্য তুই জাহান্নাম, সন্তান তো আমানত রাখছো রে, খেয়ালত করিস না, ওরা সন্তান ত্যাজ্য করে দেয়, ওই ছেলে মেয়ে তোর জাহান্নামে নেবে, যেন বলেন ঠিক কিনা। কিন্তু এগুলো বিচার নেবে, বড় কষ্ট, কোন দেশে কি ওয়াজ করবো এগুলো যদি বলতে যায়, কারণ বলতে গেলেও বিপদ, কথা বুঝেন। তবে আপনার এলাকা ভালো, এর মাঝে একটা মাহফিল এসেছিলাম আপনার ওই পাবনা এলাঙ্গা, এলাঙ্গি না কি এলাঙ্গি আছে না, ওই জায়গা একটা মাহফিল আছে, তো ওই রাত্রি মানুষ মারা গেছে, বিষ খেয়ে মারা গেছে, আল্লাহ ইমাম সাহেবের ডাইরেক্ট বলে দিল আমিও জানাজা পড়াবো না, জানতে পারিস পড়াবো, ইমাম সাহেব রে আমার একটা হুজুর ওনার বুঝে দেন, আমি কিছু হুজুরের একটু জানাজা ফেতনা বাঁধানোর দরকার নেই, আরে মিয়া ইমামতির গুলি মারি, ও জাহান্নামে যাবে, আমি কিসের দা কিসের জানাজা পড়াবো। ইমাম সাহেব দেখলাম খুব পড়া, আমি ওনার বুঝলাম অনেক ছিল, ভাই যান যান, আপনার যদি মায়া লাগে আপনি পড়ান, আপনার ভালো লাগলে আপনি পড়ান, আমি ও বিষ খেয়ে মারা গেছে, বিষ খেয়ে মারা গেছে, ওরা জানাজা আমি পড়বো, ও তো জাহান্নাম। আমি তো কথাটা উনি আমার বুঝাইতেছে, আমি তো ভাই আমি তো বুঝছি, তারপরে যান না, ভাই ভাই আমার দ্বারা সম্ভব না। ওনাদের পড়ার পরে একটা ছেলে এসে, পরে আমার মাহফিল শেষ করার পর এটা ছেলে দিয়ে মোটামুটি সূরা কেরাত পারে করে দিয়ে বললাম স্যার লোকজন পড়ানো, মানে 12-13 জন জানা যায় ছিল লোকজন, তা দেখলাম একটা দেখলাম আপনাদের এলাকায় এই ভালো লাগছিল, ওয়াস্ট দেখলাম যে ইমাম শেখ খুব পড়া, কেন আমরা ইমাম মানেই নেতা, সে নেতার অনুগত্য হওয়ার দরকার, কিন্তু আমাদের দেশে ইমাম আমরা চাকর মনে করি, একদম যেমনি খেলায় এমনি খেলায়, দাড়ি নেই, মুস নেই, নামাজ নেই, শরীয়তে দিয়ে ঘুষখোর সুদখোর, আইয়া ইমাম রে তাগিদ দেখো, এটা কর এটা কর, কথা বলছে কি যে কষ্টের মধ্যে আসি ভাই, এগুলো বলতে গেল কষ্ট, হাসান আমি সাহেব বাবা হয়তো আপনাদের এলাকা ভালো, কথা বুঝেনি মুসলমান শুনে নাও, সুলাইমান পয়গম্বর আসল জিনা নকল না, নকল না তো রাজ্যের মধ্যে বসে আছে, আসল না মার খাইয়া রাস্তার কিনারে রাখছে ফেলাইয়া, যে জালের ওই জালে মশা মাছ ধরে নিয়ে আসার সময় দেখে রে রাস্তার কোণে পড়ে আছে একটা যুবক, দৌড়ে যায় উঠাইলেন মাথায় পানি দিলেন তার হুশ ফিরাইয়া, তখন তো সুলাইমান রে চিনতে পারে না, কারণ আংটি হাতের মধ্যে নাই, উড়ে নিয়া হুশ করিয়া বাড়ি নিয়ে গেলেন, বাড়ি নিয়ে যাইয়া হুশ ফিরলেন, কথা বল সব চেনে না, বাবা তোমার নাম কি কদি পারে না, বাড়ি কই কদি পারে না, ওই বাবা রে তুমি থাক আমি মাছ ধরতে যাই, জেলে মানুষ ওদিন সুলাইমান পয়গম্বর বাড়ি রেখে যখন মাছ ধরতে গিয়েছে এত পরিমাণ মাছ জালের মধ্যে পড়ছে, বিগত দিন এত পরিমাণ মাছ পায় নাই,
চিন্তা করে আল্লাহ যুবকটা মনে হয় আমার ঘরে একটা রহমত হয়ে আছে, জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার বাবা আজকে ভালো কাজ করছি এর ওসিলায় হয়তো আল্লাহ ভালো মাছ দিছে মাছ মাছ পরের দিন আরো বেশি পেয়েছে, তারপর দিন বেশি অনেক দিন হয়ে গেল অনেক দিন মাছ হয়ে গেল আমি চলে যাব আমার বিদায় করে দেন। বলে বাবা বিদায় করতে পারি, তবে একটা কথা তোমারে বলবো, বলো তো বাবা আমাদের বাড়ি কয়জন মানুষ আছে? কেন কাকিয়া মার আপনি আত্মকারু দেখিনি আপনি আর কাকি? না রে বাবা না, তুমি আমি আর কাকি তিনজন, আর একটা মানুষ আমার ঘরে আছে। আমি আজ দুটি বছর বেতনই দিন থাকলাম, কোনোদিন তো দেখলাম না কে আছে। বাবা রে আমার একটা কন্যা ঘরের মধ্যে আছে, আমার কন্যা কি বলেন একই ঘরের মধ্যে থাকলাম একই বাড়ির মধ্যে থাকলাম, কিন্তু আপনার যে একটা কন্যা সন্তান আছে তা তো শুনলাম না, কোনোদিন তার মুখের ভাষা মুখের আওয়াজ শুনি নাই, কোনোদিন তার চেহারা দেখি নাই, কোনোদিন তার কথা শুনি নাই। বলে বাবা রে আমি বড় দুর্ভাগা বড় কষ্ট নিয়ে আসি, যদি বাবা তোমার দেখে আমার ভালো লাগছে, তোমার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে আল্লাহওয়ালা মানুষ নামাজ পড়ো, মনে করেছিলাম মেয়েটার মনে আর বিয়ের কথা বলবো না, বড় কষ্ট আমার মেয়েটার মনে আমার মনে কষ্ট, বড় স্বপ্ন ছিল আমার মেয়ের স্বপ্ন ছিল আমার মনে স্বপ্ন ছিল একজন আল্লাহওয়ালা জামাই বানাবো রে বাবা, বড় স্বপ্ন ছিল ওই জামাই আমার জানাজা পড়বে, ওই জামাই আমার আমার জন্য দোয়া করবে, একজন হালাল কুরবান দাও আমার জামাই হবে, কিন্তু বাবা কপালে লেখা নাই পৃথিবীর মধ্যে আমার মেয়ের তুমি দেখতে পারবা নাই, কারণ আমার মেয়ে এমন পর্দা করে পৃথিবীর কোন নারী পুরুষ তো দূরের কথা কোন নারীও দেখতে পায় না, এমন ভাবে আমার মেয়েটা ঘরের মধ্যে থাকে, বাবা আমার মেয়ে একটা আমানত দাঁড়ি পৃথিবীর মধ্যে তার রূপ জৈব দেখা দিয়ে নেই কারো দেখার নাই, আমার মেয়েটা বড় আমলদারি আমার মেয়েটা বড় আল্লাহ বল, বাবা গরিব হওয়ার কারণে আমার মেয়েটার বিয়ে হয় নাই, আমি জেলে বলে আমার মেয়ের বিয়ে প্রত্যাখ্যান করেছে, কয় কে করেছে আমার মেয়ের বিয়ে প্রত্যাখ্যান করেছে রাষ্ট্রের প্রধান তিনি হলো বাদশাহ সুলাইমান, জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার, ছেলেটাও আমানতদারি হওয়া লাগবে, এখন আমার যুবকরা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমরা প্রেম প্রীতি করি না, কলেজের পড়ে না তাও আপনাদের এদিকে সিদ্দিক পাগল দেখেছি আপনাদের এই কোথায় জন্য সিদ্দিক নামে ভাইরাল পাগল সেও দেখি লেডিসের হাত ধরে চলে, তার কারণ আর এখন বুঝতে বাকি না আমার সমাজ আমার জাতি বড় বিপদের মধ্যে আছে, বেগানা মহিলার চেহারা দেখা হারাম, যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা করা হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, এখন খালা তো ভাই মামা তো ভাই চাচা তো ভাই চাচা তো বোন খালা তো বোন দেখা সম্পূর্ণ হারাম হারাম হারাম, এখন প্রতিটা বাড়ির মধ্যে এর মধ্যে আছে শুধু আরাম, দেশটা খেলো ফুবো তো ভাই দেশটা খেলো মামা তো ভাই দেশটা খেলো মামা তো বোন দেশটা খেলো খালা তো বোন, আমার জাতি শেষ সমাজ শেষ, এই সমাজে কি বাস করব, এই জাতিকে বাঁচানোর জন্য আমাদের গার্জিয়ান যারা আছি সচেতন হওয়ার দরকার আছে কি না, আর জোরে জোরে চিল্লায় বল আল্লাহ হবে আমি ওয়াজ করি আমার মেয়ে বেপরে দায়, আমি বক্তা বড় কথা বলি আমার মেয়ে বেপরে দায়, আবার তাফসির করি ওয়াজ করি ফাটিয়ে দিছি দেশ ফাটিয়ে ফেলতেছি, দেখি আমার বউ বাজার করে আমার বউ মার্কেট করে আমার মেয়ে বেগানা অবস্থায় স্কুল কলেজে যায় বেগানা পুরুষের সঙ্গে আড্ডা মারে, নিজের ঘরই কন্ট্রোল করতে পারি না মানুষ রেখে কন্ট্রোল করব, এই জন্য আমাদের কথায় তাসিরি নাই, মেয়ে বেপর্দায় ভাই বেপর্দায় বিবি বেপর্দায় ভাই বউ বেপর্দায় আজকে ঘরই কন্ট্রোল করতে পারি না, এই জন্য আমি প্রায় তুয়াতে বলি বক্তাকে দাঁত দেওয়ার আগে আগে বক্তার বাড়ি যেতে হবে, ওই বক্তার চরিত্র বিষয় জানতে হবে, ওই বক্তার বাড়ি পর্দা আছে কিনা, ওই বক্তার বিবি
যেতে হবে বাড়িতে, খবর নিতে হবে বক্তার হালাতটা কি, বক্তার পরিবেশটা কি। বক্তা বেড়ায় ডালে ডালে, বক্তা ইয়া ওয়াজ করে কফিল দাই কাজারে, এই পুরোর জন্য সমাজ জাতি সব শেষ জোরে বলেন ঠিক কিনা। হয়তো আমার পরে অনেক বক্তা রাগ করে, আমি বলি বক্তার দাওয়াত দেওয়ার আগে যেতে হবে। অনেক বক্তা আমার বন্ধুগুলো, আমার অনেক বন্ধু আছে ঢাকাতে এসি বাসা নিয়ে থাকে, বাপ বাড়িতে বুড়া বয়সে মা রান্না করে এত কষ্ট করে, আবার মা বাবার ওয়াজ করে ফাটিয়ে ফেলে। অনেক মা বাবার ওয়াজ করতে করতে চোখের পানি ফেলাই একদম ডায়াস ভিজে ফেলা যায়, ওদিকে মা বাবার টাকা দিয়ে ঋণ শোধ কি ঋণ শোধ করে, চোদ্দটা আপনার ছয় চোদ্দটা হকের মধ্যে সাতটা হক হলো জীবিত অবস্থায়, সাতটা হক হলো মৃত্যুর পরে। বাবা মা জীবিত থাকতে সাতটা হক, বাবা মা মৃত্যুর পরে সাতটা হক, এই চোদ্দটা হক সন্তানের প্রতি, সন্তানের প্রতি পিতা মাতার রয়েছে। একটা হক তোমার মৃত্যুর পর, মৃত্যুর আগে যে সব গুলো প্রতিনিয়ত বোস শান্তে ঘটনার পর ঘন্টা কথা বলে। আই রে বাবা, এখানে আইসি দুইবার বললকে কথা বলছি, একবার তো মাল্লাকে বলি না, তাহলে আমার ক্যারেক্টার কেন, কথা কয় না কেন। আগে তো তার কাছে মাকে ফোন দিয়ে মাগো আমি পৌঁছে গেছি, মাগো ও মা তোমার বউ মাকে বলো আমি চলে আসি সঠিক বলো, কিন্তু আগে বউরে বলতেছে হ্যালো আমি চলে আসি। যেটা বলি নাই সেটা সত্য কথা বলবো, বলি নাই খালি বিবিরে ফোন দিলাম, মনে হলো কথা কম কইতে পারি নাই, তাই আমাদের ক্যারেক্টার। অধিক অংশ আলেম যে একটু একটু পাহাড়ে চলে যায়, আর অমনি দেখছি ঢাকা শহরে প্লাট বাড়ি নিয়ে, আহা কি তার বউ গুলো বাজার করে, হুজুর ছয় মাস থাকে বাজার ময়দানে, আগে হুজুর বলছে ছয় মাস বাস করে বাইরে, ছয় মাস করে বাইরে বউ করে বাজার ঘাট, আবার আইয়া লম্বা লম্বা কথা বলি, আরে নিজের ঘর কন্ট্রোল করতে পারে নাই, বাড়ি কন্ট্রোল করতে পারে নাই, তোর মতো বক্তার কি হবে, তোর মতো বক্তার দেশের তোর হবে কি, তোর হবে পুঁজি, সমাজ নষ্ট হবে, জাতি নষ্ট হবে, যেন বলেন ঠিক কিনা, আরো যেন বলেন ঠিক কিনা। এই জন্য অনুরোধ করবো যে বক্তাকে দাওয়াত দিবেন, আল্লাহর রাস্তায় পয়সা খরচ করে একটু যাবেন, খবর নিবেন যায়া হুজুরি ক্যারেক্টার কেমন, দেখা যায় হুরুস তিন বেন র্যাম তিন বেন রাম ম্যারেজ করছে নাকি, প্রেম করে আই পড়তে পড়তে হুজুর তুই আইস একজন হাত ধরে কথা বুঝেন, আহা কি যে অবস্থা, লাহান ভালো আছে ওয়াজ ভালো করে কোরআন ভালো বোঝে, ওয়াজ করে ফাটিয়ে দিচ্ছে, কিন্তু ও তো নিজেই কন্ঠ হতে পারে, ও করে করবে কি, অধিকাংশ আলেমের মুখে গ্রস্ত থাকবে, খুশি খুশি পড়বে, খুশি খুশি পড়বে, গ্রস্ত থাকবে না। আজকে সমাজ জাতি চারিদিকে বক্তা হয়ে এখন বিপাদের মধ্যে আছি, টেনশনে থাকি যে কখন আল্লাহর আদালতে ধরা পড়ে, বয়স শেষ হয়ে গেছে বাবা, মনে হয় যে আমি বাচ্চা, আসলে বাচ্চা না বাবা, কথা বলছি দেখা যায় বাচ্চা, আসলে বাচ্চা, আসলে বাচ্চা, আল্লাহ কবুল করুন যে বাবা। এ মুসলমান নবীর মারাজাত সুলাইমান পয়গম্বর চিন্তা করে নেন, সময় তো পার হয়ে গেল, রাজত্ব হারিয়ে ফেললাম, এখন যা গেল বাড়ি যার বিয়েটা কি তাই করতে তো হবে নেই, যে তুমি এটারে দেখি না চাচাই আমারে ভালোবাসে অনেক ভালোবাসে, মেয়েটারে বিয়ে করি রাজি হয়ে যায়, বলে যে তুই আমি বিয়ে করবো রাজি, বাবা মেয়েটা দেখবা না, দেখা লাগতো সুমন ভক্তের জায়গায় কে বলাইছে, দেখা লাগতো এত বুজুর্গ, কারণ দুনিয়ার পুজুরি দরকার না, আমি আখেরাত পুজুরি চাই, দুনিয়ার সৌন্দর্য কি হবে, আরে এমন এমন হুর পাবি, একটা হুর একটা গেলে মা এই কেনি আঙ্গুল দুনিয়ার মধ্যে বাইর করলে দুনিয়ার আলো বাতাস হারমোনিয়ে যাবে তার কাছে, এত সুন্দরী সুন্দরী রূপসী, একটা পুরুষের জন্য সত্তরটা, একটা নারীর জন্য সত্তরটা পুরুষ থাকবে, আর আমার মতো কালিউমার্কা লোক থাকবে, আমার মতো এইরকম দাড়িওয়ালা বোসালা মৌলবী পাবি না, এত সুন্দর হিরো পাবি, সেই হিরো গুলো দেখলে একদম দুনিয়ার জগতে এত বড় হিরো পাবি না। আজকে যারা সাবমুরির জন্য পাগল, যারা ওই আপনার সালমান খান না কার তার জন্য পাগল, হাত কাটে পা কাটে, নায়ক নায়িকার জমি জরুর আপনার ছবি নিয়ে ঘুমায় থাকে স্বপ্নে দেখে, এগুলো পাবি না রে, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ এমন সুন্দরী পুরুষ আসে নাই, এমন সুন্দরী নারী আসে নাই যা জান্নাতের ভিতরে পাবে, সুবহানাল্লাহ বলেন, ধৈর্য ধর ধৈর্য ধর ধৈর্য ধর, কাজে লাগো কাজে লাগো। আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ, সুলাইমান পয়গম্বর কামিলাজি বিয়ে হয়ে গেল, বিয়ে অলরেডি বিয়ে, এখন জামাই রে বলছে আব্বা বাবা রে বিয়ে তো হলো, আজকে মাছ ধরতে যাব বাবা,
তুমি বিয়ে হয়েছে, তোমার নতুন বিয়ে করছে, আজকে হাঁপো যায় আমরা জামাই শ্বশুর মিলা, এতদিন তো তুমি একটা ছেলে ছিল আমার সাথে ছিল, আজকে জামাই শ্বশুর মিলা দুজন মাছ ধরতে যায় কাব্বা হাটেন যায় জামাই নিয়ে মাছ ধরতে গেছে আর বল নিয়ত করছে দুই রাকাত নামাজ পড়া জামাই আর দুজন নামাজ পড়ে বলছে আল্লাহ আজকে যে বড় মাছটা বাদ ওইটা আজকে জামাই মেয়ের আজকে আজকে আমি খাওয়াবো মেহমানদারি করাবো সবচেয়ে বড় যে মাছটা বাদ দোয়া করে গেছে যায় জাল পাচ্ছে আর সব মাছ অনেক মাছ এদিন উঠাইতে পারছে খালি মাছ তার ভিতর বড় একটা মাছ পাইছে সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন না আর ওই মাছটা পাইছে দেখছে কি ওই মাছটার হাকিকত শুনে ওই মাছটা হলো দেখে সুলাইমান পায়গম্বর নদী দিয়ে মাছ ধরতেছে এইটা দেইখা বাদশা যে জিনিদের বাদশা কি রে সুলাইমান এখানে ঘটনা দেখে উনি পায়গম্বর মাছ ধরতেছে দেখে আসি দি ঘটনা দেখে যায় দেখে ওই দুষ্ট জিন রাজ সিংহাসনে বইয়া লোকজনের খুব আঘাত করতেছে কারুর মানে অত্যাচার করে যে চোর ধরে আনলি চোর ছেড়ে দেয় ভালো ডরে মারে মানে যত মানুষের কোনো রাজ্যের কোনো রাজ্য একদম শেষ সব লোকজন কাঁদতেছে আমাকে রাজার কি হলো রাজা কারোর সাথে কথা কয় না খালি মানুষে আঘাত করে মানুষের কষ্ট দেয় রক্ত চুষে সবাই বিপদের মধ্যে আছে রাজা নিয়ে টেনশনে আছে এদিকে ওই দুষ্ট জিন আইসা ভালো জিন ডাইয়া দিছে দাবড়ে আরো রাজ্য থেকে দৌড় শুরু করছে উড়িয়া যে সাগরের মধ্যে ফেলে দিছে আংটি রাতে আংটি যে ফেলে ওই আংটিটা খাইছে আপনার একটা মাছে ওই মাছটা যখন খাইছে খাওয়া পর আর ওই মাছটাই সুলাইমান পায়গম্বরের জালে উঠছে সুবহানাল্লাহ বলেন ওই মাছটা বাড়ি আই না মেয়ের মা বলছে মারে মাছটা সুন্দরভাবে কাটবা কাইটা ভালো করে বুই না এটা তুমি আজকে বাসর রাত্রে আমার মেয়ে নতুন জামাইরে আমি খাওয়াবো আমরা সবাই বাড়িরই বড় মাছটা খাবো মাছটা কাটতে মেয়েরে কোচে কাটতে আর মেয়েটা মাছ যখন কাটতে গেছে তখন ভিতর থেকে ভালো একটা আংটি বাইর হয়ে গেছে মেয়েটা বলে আল্লাহ আমি গরিব মানুষ আমাকে দেওয়ার কিছু নাই আর তুমি এটা নিয়ামত আমার জুটাই দিছো আল্লাহ এই আংটিটা আজকে বাসর রাত্রে আমার স্বামীরে দান করবে জোরে বলেন না সুবহানাল্লাহ দেখেন না মেয়েটাও চিন্তা করছে আল্লাহ তুমি একটা নিয়ামত জুটাই দিছো কেন আমার বাবা গরিব মানুষ একটু আংটি তো জোগাড় করতে পারে নাই এটা একটা নিয়ামত বড় হাতের মধ্যে নিয়ে আর যেই আংটিটা মেয়ের হাতে গেছে সুলাইমান পায়গম্বর মেয়ের দিকে একদম পাগল হয়ে গেছে কারণ বাসর রাত্রে এখন বাসর রাত্রে নামাজ পড়ে যায় রাত্রেবেলা বলতেছে সব কথা বলে বলতেছে এক জায়গায় বসছে মেয়েটা মেয়েটাকে সুলাইমান পায়গম্বর বলতেছে তুমি কাউকে ভালোবাসতা বলো তা বলতেছে হ্যাঁ আমি একজনকে ভালোবাসতাম দুনিয়া কাকে ভালোবাসতো কে ভালো আমি এক আল্লাহর ভয়ে রাসূলেরকে পাওয়ার আস আমি একদম আল্লাহ আল্লাহর আল্লাহর ভয় ছিল আমার অন্তরে আমি আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য একটা ছেলেকে আমি মন দিয়ে দিছিলাম কিন্তু জীবনে তার দেখি নাই বলে কে বলে এই এলাকা রাজ্যে আপনার কাছে আমি লুকাবো না সুলাইমান পায়গম্বর সে একজন আল্লাহওয়ালা আমার চাইছিলাম সে বিয়ে করতে চেয়েছিল আমি এই জন্য আমি গুণবতী রূপবতী আমি আমানতদারি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমি চেয়ারাবান সব দিক থেকে আমি একই কিন্তু গরিব হওয়ার কারণে সুলাইমান পায়গম্বর আমার বিয়ের প্রত্যাখ্যান করছে বড় কষ্ট ছিল যে বিয়ে জীবনে করবো না সেহেতু আপনার বাবা আমার আব্বা যেহেতু আপনার কথা বলছে তখন আপনি আমার সুলাইমান আপনাকে আমি আর কিছু চাই না আপনাকেই ভালোবেসেছি স্বামী এই আংটিটা আপনারা দিলাম সুবহানাল্লাহ বাসর রাত্রে যেই আংটিটা দিছে সুলাইমানের পায়গম্বরের হাতে সঙ্গে সঙ্গে সুলাইমান পায়গম্বরের হারানো স্মৃতি আবার ফিরে আসছে সুবহানাল্লাহ বলেন না ডাক দেখো বিবিরে তুমি যাকে চেয়েছিলে তুই চেয়ে দেখো আমাকে চেনো না তুমি তো দেখো না আমি কে তুমি যাকে চেয়েছিলে আল্লাহর কাছে আমি সেই পায়গম্বর সুলাইমান পায়গম্বর আমাকে তুমি দেখো স্বামী ও বিবি আমি তোমার সেই স্বামী সুবহানাল্লাহ বলেন আরো জোরে আরো জোরে এরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে কলের গাড়ি কলে চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথ্যে মুসলমান জোরে জোরে চিল্লা বলে দেবেন আমার বাবা এ মুসলমান যুবকদের বলে যায় যুবতীদের বলে যায় মারে ও মা তুমি তোমার মার কাছে দাবি করো মা যদি বিয়ে দিব একজন লালার সঙ্গে দিও যদি বিয়ে দিব একজন রিক্সা চালক হোক ব্যান চালক হোক রিক্সা চালক হোক দাবি করবে একটা আমার স্বামী যেন নামাজি হয় আমার স্বামী যেন হালাল করো বান্দা হয় গো মা আমার স্বামী যেন সারাদিন পরে এক বেলা খাওয়াইবে
খানাটা যেন হালাল খাদ্য নিয়ে খাওয়ায়। মা গো তুমি একজন রিক্সাওয়ালা ব্যাংক চালককে বেছে নাও, রিক্সা চালককে বেছে নাও, অতীত নজরিকে বেছে নাও, তবু হারাম খোরা নিও না, হারাম খোরার মধ্যে সুখ নাই। আমি বাবাদের বলে যাই, বাবা তোদের অনুরোধ করে যায়, ওই সুন্দরী চামড়াদিকে ভুলে যাস না, বিয়ে যদি করবি দাবি করবি মা বাবার কাছে দাবি করবি, ওই মেয়েটাকে বিয়ে করবো যে মেয়েটা তার আমানত রক্ষা করেছে। মা গো যে মেয়েটা নামাজ আদায় করে, যে মেয়েটা পর্দার মধ্যে থাকে, কোরআন পড়তে পারে, হাদিস বোঝে, যে মেয়েটা বেগানা পুরুষের সঙ্গে চলে না, বাজার ঘাটে চায় না, চলাফেরা করে না, এমন একটা আদর্শবান আল্লাহ মেয়ে আমার দিও মা। তোমার ওই বৌমার চেহারা লাগবে না, বড়টা কলা লাগবে না, বাড়িওয়ালা লাগবে না, লাগবে শুধু একজন আদর্শবান নারী, এমন একটা নারী পুরুষ যদি সংসার হয়, শান্তি আর শান্তি জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। নিয়ত গুনে বরকত, সব নিয়ত করছেন, বালা নিয়ত করছেন। মুসলমান শুনে নাও গভীর মনোযোগ, সুলাইমান পয়গম্বর সবই ফিরে পাইল, সবই পেয়ে গেলেন, ওই মেয়েটা আল্লাহর হস্তে স্বামীরা পাইলেন, আল্লাহর স্বামী পাইলেন। ও মুসলমান শুনো, এ তো গেল মুসলমানদের মধ্যে দুজন, আর কাফেরদের মধ্যে বলতেছিলাম, কাফেরদের মধ্যে বলতেছিলাম দুজন, একজনের নাম হলো ও মুসলমান শুনে নাও বাদশা নমরুদ, পৃথিবীর মধ্যে আল্লাহ তাকে ধন ভাণ্ডারের অভাব রাখছিল না, কোন তার মধ্যে অভাব রাখে না, দুনিয়ার মধ্যে বিশাল ধন ভাণ্ডারের মালিক আল্লাহ তারে বানিয়ে দিয়েছিল, কিন্তু তার ভিতরে এমন লোক ছিল দুনিয়ার মধ্যেই নমরুদ ছিল মুসলমান দুনিয়ার মধ্যে। উনি ছিলেন কোথায়? উনি ছিলেন একজন তরমুজের ব্যবসায়ী, শুধু তাই নয়, প্রথম ছিল মুসি, এর মুসি থেকে আসতো তরমুজের ব্যবসায়ী, সেখান থেকে হলো গোরস্থানের দারওয়ান, গোরস্থানের দারওয়ান থেকে হলো উজির, উজির থেকে হলো মুসলমান এমপি, এমপি থেকে হয়ে গেল মন্ত্রী, মন্ত্রী থেকে চিন্তা হয়ে গেল মন্ত্রী, মারা যাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রী মারা গেল, মারা যাওয়ার পর হয়ে গেল প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী যখন মারা গেল সবাই মিলে তারে মন্ত্রিত্ব দিয়ে দিলেন, মন্ত্রিত্ব পেয়ে গেলেন। এরপরে যা চিন্তা করলেন, আমি মুসি থেকে হয়ে গেলাম, এত কিছু হয়ে গেলাম, সুতরাং এত কিছু যেহেতু পাইলাম, এখন আল্লাহ হওয়া কোনো ব্যাপার না। মানুষের বললেন তোমরা শুনে নাও, সহজে এত কিছু পেয়েছি, আমি আজ থেকে তুমি হলাম আল্লাহ, তোমরা আমার মানো না, দিন অনুরোধ হলো তোমাদের আল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু বিল্লাহ, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উনি খোদা বলে দাবি করলেন, আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করলেন, যে নারীটা পৃথিবীর মধ্যে মুসলমান শোনো, পৃথিবীর মধ্যে এমন একজন সতী সাথী নারী ছিল, পৃথিবীর মধ্যে সন্তান গুলো জমিনের মধ্যে পুড়ায় শেষ করে দিল, তবু তার ঈমানটা নষ্ট করতে পারেনি, ফিরাউন তাকে এত যন্ত্রণা দিছে, অমা শোনো এত যন্ত্রণা দিছে, তারপরও কিন্তু ফিরাউন পৃথিবীর মধ্যে আসিয়াত তার সঙ্গে দুই নাম্বারি করে নেয়। আসিয়াত কত ভালোবাসত, আসিয়া আসিয়ার ঈমান এত তাজা ছিল, এত নির্যাতন এত নিপীড়িত এত কষ্ট আল্লাহ দিয়েছে, একটা সতী সাথী নারী আল্লাহ তারে জুঠায়া দিয়েছিল, কিন্তু পুরা কপেলা ভালো হলো না রে মুসলমান, সে যে দুষ্ট দুষ্টই থেকে গেল, এত খারাপ মানুষ খারাপ থেকে গেল, ও খোদা বলে দাবি করলো, ও পৃথিবীর মধ্যে সর্বশেষে মুসা আলাইহিস সালামের সঙ্গে বিশাল একটা মুসলমান বিশাল একটা হট্টগোল বাঁধলো, যেখানে লোভের অতি লোভের কারণে মুসা আলাইহিস সালামের মুসলমান শুনে নাও শুনে নাও শুনে নাও অ মুসলমান, এর হাতেই ওর মৃত্যু হলো। এই দুনিয়ার মধ্যে নমরুদ ফিরাউন কারণ দ্বারা খোদাই দাবি করলো, সবারই কিন্তু আমার আল্লাহ শেষ করে দিছে, কেউ দুনিয়ার মধ্যে নাই, এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকার জায়গা নয়, টাকাওয়ালা বাড়িওয়ালা বলেন যেই বলেন না কেন, কারণ এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকার সম্ভাবনা। ও মুসলমান শুনে নাও শুনে নাও, আরেকজন ছিল বক্তা নসর, যিনি দুনিয়ার মধ্যে এত অপকর্ম করত, জুলুম করত, সুদ ঘুষ খাইত, মানুষের রক্ত শুষত, মানুষকে অনেক কষ্ট দিত, বক্তা নসর তাকে আল্লাহ দুনিয়ার মধ্যে বিশাল সম্পদের মালিক বানায় দিয়েছিল, তিনি ছিল সুন্দরী উপশীদের লালসার একটা মাত্র বাদনে, একটা উপায় ছিল সে শুধু সুন্দর সুন্দর মহিলাদের পান করত, শুধু দুনিয়ার
মধ্যে এত লোভ লালসা ছিল, আল্লাহ তারও কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিল। সুতরাং আমি আপনি দুনিয়ার মধ্যে টাকাওয়ালা হই না বাড়িওয়ালা হই না কেন, সবারই চলে যেতে হবে, এই দুনিয়ার মধ্যে থাকা সম্ভব নয়, এই দুনিয়ার মধ্যে থাকা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলে দেবেন আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি মরার পরে দেখবা ছেলে গ তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে ছেলে গ বলে সবই রইল পড়ে, মরার পরে দেখবে ছেলে। এর দাদাই গিছে বাবাই গিছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে বলে না না হয় কাল তুমি আজ না যাইবা কবরে, মরার পরে দেখবে ছেয়ে গ তোমার সবই রইল ওরে, মরার পরে দেখবে ছেয়ে। ঠিক কি না ভাই? তিনটা জিনিস বাক থাকবে মরার পরে, নাম্বার ওয়ান নেক আমল, নাম্বার টু সবকাই জারিয়া, নাম্বার থ্রি নেকটা সন্তান। সুবহানাল্লাহ, বলেন কয়টা জিনিস বাক থাকবে? জোরে বলেন কয়টা? আস্তে করবেন না, জোরে করবেন। এই জন্য এদিকে যাইতে চেয়েছিলাম, নবী যখন এই পথে গেছিল তখন সবাই বলছিল রাসূলকে কি বলছিল জানেন? হারেস, হারেস শব্দের অর্থ কি জানেন? লোভী। রাসূল যখন ইসলামের জন্য মানুষের কাছে যখনই একটু সাহায্যের হাত বাড়াইছে যে তোমরা সবাই ইসলামের জন্য ই করো দাও কিছু দাও, নবীকে বলছে হারেস লোভী, নবী কাঁদছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে কাঁদছে। আর একটা কথা বলি কথার ভিতরে, আপনারা দয়া করে রাসূলকে কেউ আমার নবীকে কেউ বিশ্বনবী বলবেন না। একটা কথা আমি দাবি করে যাব, বিশ্বনবী বললে আমার নবীকে ছোট করা হয়, নবীকে ছোট করা, আর বিশ্ব বিশ্ব বললে অল্প বোঝায়। বিশ্বকাপ খেলা হয় কয়টা রাষ্ট্র? বারো তেরোটা সতেরোটা রাষ্ট্র, কিন্তু ষোলোটা সতেরোটা রাষ্ট্র বিশ্ব, বিশ্ব বলতে অল্প বোঝায়। নবী হলো কুল কায়নাতের নবী, রাহমাতাল্লিল, আমার আগের বক্তা আমার সালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন পড়ে আলোচনা শুরু করেছিল, আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল্লিল আলামিন, নবী গোটা কুল কায়নাতের রহমত, আল্লাহ হলো গোটা কুল কায়নাতের কি কথা কন না কেন?